গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন, গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন। ওকে স্যার, দিচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার ওয়েবের কয়টা ক্লাস পেয়েছিলেন? ওয়েবের দুইটা স্যার। ওয়েবের দুইটা ক্লাস পেয়েছেন? ওয়েবের ফার্স্ট দুইটা ক্লাসে কি কি শেখানো হয়েছে আপনাদের? ইন্ট্রোডাকশন হয়েছিল, তারপরে কালকে এইচটিএমএল এইচটিএমএল এর কিছু বেসিক কিছু হয়েছে। HTML এর বেসিক কোড গুলো আপনারা শিখেছেন? HTML এর বেসিক কি কি কাজ করে? বেসিক কোড বলতে কাল কি দেখাইছিল, সিনট্যাক্সটা দেখাইছিল, পেজ বিল্ড আপ আর ইনলাইন ট্যাগ যেগুলো আছে ওগুলো, আর ওই মার্জিন ট্যাগ, ব্লক লেভেল এলিমেন্ট ওই কোড গুলো দেখাইছে। ওই যে কয় ভাগ, দুই ভাগ, ব্লক লেভেল আর ইনলাইন। জি স্যার। আপাতত মোটামুটি আপনাদের তো ইয়ার তো শুরুই হয়ে গেছে, ডেভেলপমেন্ট তো শুরুই হয়ে গেছে, রাইট? সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, আসছে, এখনো আসেনি, দেখাচ্ছে আর কি। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে কি কি লেখা আছে? শর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। তারপর কি কি লেখা আছে? স্ট্রেংথ, স্ট্রেংথ, রিসোর্সেস আর গিভেন বিলো, ভিডিও ইন অ্যাকাউন্টিং, I'm good at MS Word, MS Excel, MS PowerPoint. I'm very punctual. I can make decisions easily. I am confident in myself. I always work with my intelligence. I can communicate well with others. I can understand others as well as explain them. I love leaving others in my situation. Prefer to take new challenges in my life and very creative. Yes. Weakness.
list of my weakness are given below. Number one, I am very impatient. I can't stand still until my work is completed. I can't stand lie. I can't tolerate anybody doing wrong. I am very quality conscious. I can't satisfy myself until my work is perfectly done. I can understand and write well in English, but I can't speak fluently. I can't treat anybody badly or scold somebody easily. Three, opportunities. List of my opportunities are given below. Number one, by learning speaking English, I will able to communicate with others in English easily. Two, as I am punctual and work with intelligence, I can complete my work in short time. Three, as I am talking graphics design training, I will able to grab a good career in it. Four, having creativity, I can complete my task in a better way. Five, as I am well mannered, I can handle clients well. Four, threats. List of my threats that can affect my career and life are given below. One, due to recent workload, I couldn't pay attention to my classes well. Sometimes my modesty affects my leadership as I can't be strict to anybody easily. If I don't learn to speak English fluently, it may affect my career badly. Current coronavirus COVID-19 pandemic is harming my academic education in a bad way. তাহলে কি সবাই পারবেন? তাহলে কি সবাই এটা লিখতে পারবেন? স্যার এটা 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 কোথায় লাগে স্যার? একটু একটা লিংক দিয়ে দেব স্যার। বুঝি নাই কে কথা বলবেন? স্যার শাহনুজ্জামান খান স্যার। হ্যাঁ বলেন। স্যার এগুলো মানে লাগবে কোথায় এগুলো? এগুলো আপনি আপনার পার্সোনাল লাইফের মানে স্ট্রেংথ এবং এইগুলাই অ্যানালাইসিস করবেন আপনি পার্সোনালি মানে কোথায় কোথায় গুড অ্যাট। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা আপনার জন্যই লাগবে, এটা আমার জন্য লাগবে না। এটা আপনার লাইফের অ্যানালাইসিস আপনি নিজে অ্যানালাইসিস করুন। জি জি স্যার। তাহলে স্যার একটু দিয়ে দেন, এগুলো আমরা মানে কাছে থাকলে সবসময় আমরা পড়তে পারবো বা জানতে পারবো। জি, এগুলো যদি শেয়ার করতেন তো খুব ভালো হতো স্যার। মনে থাকতো তাই? মনে থাকবে বলতে আপনি আপনার নিজের উপরে করবেন। সামনে রাখার বিষয় না। ফরম্যাটটা একটু শেয়ার করেন, আমরা এটা ফলো করব। ফরম্যাটটা দিয়ে দিচ্ছি। জি, ফরম্যাটটা তাহলে পারবেন। আপনারা এর আগে কি করেছেন? আপনারা নিজের অ্যানালাইসিস কখনো করেছেন? জি না। জি না স্যার, এভাবে কখনোই করা হয়নি। আমি আপনাদের ফরম্যাট দিয়ে দিচ্ছি, ফরম্যাট লিখবেন। বুঝতে পারছেন? বেশি ইম্পেশেন্ট হলে হবে না। এটা কোথায় লাগবে? হ্যাঁ, এত বেশি ইম্পেশেন্ট হলে হবে না। ক্যারিয়ারে খুব বেশি দূর যেতে পারবেন না। একটা বিষয় যে বোঝার চেষ্টা করুন, এই জিনিসটা হচ্ছে যে নিজের শক্তিমত্তার জায়গাটা ওটা করতে হবে, আর সেই সঙ্গে আমার দুর্বলতা গুলো কাজ মানে কাটিয়ে ওঠার চেষ্টা করবো। আমার নিজের দুর্বলতা গুলো যদি আমি নিজে আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে আমার নিজের সেগুলো ডেভেলপ করার সুযোগ, মানে অপরের থেকে নিজের দুর্বলতা গুলো খোঁজা বা শোনার চাইতে নিজের দুর্বলতা গুলো যদি নিজেই আমি খুঁজে বের করতে পারি তাহলে আরো ভালো হয়। এই জন্যই এটা এটাই তাছাড়া কিছু না। আপনাদের বয়স অলমোস্ট মানে মনে করেন এক একজনের 25-30 বছর করে হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা নিজেরাই জানেন না আমার কোথায় দুর্বলতা এবং কোথায় আমার সক্ষমতা। বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি।
শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, চ্যাটে আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেয়েছেন সবাই? জি স্যার পেয়েছি। স্যার আমারটা তো আসেনি। স্যার আমারটা আসেনি। স্যার আমারটা আসেনি। স্যার গ্রুপে আপ দিয়ে দেন। হ্যাঁ, গ্রুপে আপ দিয়ে দেন যাতে সবাই যাতে পেয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার, গ্রুপে আপ দিয়ে দেন। আর সবাই কালকে এই কাজটা সবাই কালকে আমাকে পাঠাবেন ওয়ান বাই ওয়ান। আমি সবার ওয়ান বাই ওয়ান চেক করবো সবটা। বুঝতে পেরেছেন? কে কথা বলছিলেন? দেখেন আপনারা কোন জায়গায় দিয়েছেন ভাই? স্কাইপে, স্কাইপে। হ্যাঁ হ্যাঁ, স্কাইপ। পেয়েছেন? জি স্যার। না স্যার, এখানে চ্যাটই তো পেয়েছি, এখান থেকে ডাউনলোড করো তো অপশন আছে। হ্যাঁ, এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড এ ক্লিক করেন। এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ক্লিক করলে চলে যাবে। কেউ ফাঁকি দিবেন না। বুঝতে পেরেছেন? কেউ ফাঁকি দিবেন না। আপনি আপনার অ্যানালাইসিস করবেন না। আপনি পরবর্তীতে দেখবেন সবচেয়ে বড় ফাঁকিতে পড়ে গেছেন। এটার সাথে আরো বেশ কিছু কাজ মানে আছে, এর সাথে কিন্তু সংযুক্ত আছে আরো বেশ কিছু কাজ, কিন্তু আমি দেবো এটার সাথে কিন্তু সংযুক্ত। বুঝতে পেরেছেন? যেটা আপনারা কখনো, যেটা আপনাদের জীবন নিয়ে কখনো আপনারা চিন্তা ভাবনা করেন না এইভাবে এর আগে। বুঝতে পেরেছেন? স্কাইপে না থাকলে উনাকে স্কাইপে অ্যাড করে নেন। আচ্ছা, স্কাইপের ই দেন, আপনি লিখ দেন স্যার। এটা আপনাকে, আপনার কাছে আমরা পাঠাবো কিভাবে? মেইলে বা? মেইল দিয়ে দিচ্ছি, আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর একটা বিষয়, মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার। আর কোন ভাই বললেন যে স্কাইপে অ্যাড নাই, তিনি আপনার আপনার আইডি দেন। আমি আইডি দেন, আইডি দেন, আইডি দিয়ে অ্যাড করে নেন, অ্যাড করে নেন। ওকে স্যার। আইফোন লোগো নিয়ে কে আসছে? আইফোন নিয়ে কে আসছে? নাম চেঞ্জ করে নাই। নরেন্দ্র মনো নাম চেঞ্জ করেছিলাম কালকে, নাম চেঞ্জ করেছিলাম। আপনার জুম অ্যাকাউন্টে গিয়ে নাম চেঞ্জ করেন তাহলে হয়ে যাবে। নাম চেঞ্জ করে আসেন, নাম চেঞ্জ করে আসেন, আইফোন নাম চেঞ্জ করে আসেন।
ভাই জুম অ্যাকাউন্টে ঢোকান ওখান থেকে নাম চেঞ্জ করেন জুম অ্যাকাউন্টে ঢুকলাম তাহলে আমরা আজকের কতজন আছে আজকের সেশন আমরা তাহলে চলে যাই আজকের সেশনে ভাই স্কাইপ আইটি আইডি দিয়েছি স্যার আচ্ছা আমি একটা লিংক দিছি দেখেন লিংকটা আপনি ক্লিক করে জয়েন হয়ে যান ওকে ভাই দেখেন সবাই হ্যাঁ সবাই একে অপরের সাথে কথা বলে আর কি আপনারা ক্লাসে ইয়ে করবেন পার্টিসিপেট করবেন বুঝতে পারছেন জি আপনারা তিনটা আজকে তিনটা ক্লাস তারপর আপনি স্কাইপে আসলে মানে জয়েন হতে পারেন নাই ইলাস ভাই আমার নাম কি চেঞ্জ হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে নরেন্দ্র মন্ডল হয়েছে স্যার নতুন কি কাউকে অ্যাড করা যাবে নতুন কাউকে অ্যাড অলরেডি তো তিনটা ক্লাস হয়ে গেছে নতুন কাকে অ্যাড করবেন আপনি ইয়ার সাথে কথা বলেন আপনি গ্রুপে তামন্না ম্যাডামের সাথে কথা বলেন তামন্না ম্যাডামের সাথে কথা বলেন নতুন কাউকে অ্যাড করবে কিনা উনি আপনাকে বলে দিবেন ও ঠিক আছে ম্যাডামের সাথে কথা বলে নেব কাকে অ্যাড করতে চাইছেন ভাই বাপ্পা মজুমদার আমার একটা ফ্রেন্ড আসছে না ওর বদলে স্যারকে নিয়ে নেবো ওইটাই আচ্ছা লরেন্দ্র মন্ডল আপনি কি করেন পার্সোনালি আপনি কি করেন আমি করতাম টিচিং টিচার হ্যাঁ কিসের টিচার ছিলেন টিচার স্কুলের কোন সাবজেক্টের অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কোন ইয়ার কি আপনি কোন লেভেলে ইয়ার নিতেন ক্লাস নিতেন ইন্টারমিডিয়েট নাকি ইয়ার কি এসএসসি এসএসসি আচ্ছা আপনি অ্যাকাউন্ট মানে যে কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন অ্যাকাউন্টিং এ মাস্টার্স মাস্টার্স অ্যাকাউন্টিং এ হ্যাঁ অ্যাকাউন্টিং এ চলছে আমার শেষ হয়নি ফাইনাল ইয়ার আপনি একটা কোম্পানি ভ্যালুয়েশন করতে পারেন কোম্পানি ভ্যালুয়েশন পারি সেরকম না এখন আর অত ই নাই একটা টোটাল একটা কোম্পানির ভ্যালুয়েশন 10 ইয়ার্স 20 ইয়ার্স 100 ইয়ার্স এ না ওরা এখন অতগুলো মাথায় নাই আর এইরকম অনেক মোটামুটি মানে মোটামুটি লেভেলের এসএসসি ইন্টার ইন্টারের অ্যাকাউন্টিং করাই ইন্টার অ্যাকাউন্টিং করান না ভ্যালুয়েশন মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন ভ্যালুয়েশন হচ্ছে আপনার ফিনান্সের বুঝতে পেরেছেন ফিনান্স আর অ্যাকাউন্টিং দুটোই আর কি হ্যাঁ ফিনান্স আমার সাবজেক্ট ছিল না তখন ফিনান্সের হচ্ছে ভ্যালুয়েশন হচ্ছে ফিনান্সের ফিনান্সের আমার ছিল না তো সাবজেক্ট ফিনান্সের ছিল না না আমাদের বেলা ফিনান্স ছিল না তখন আপনি কত বছর ধরে আপনি টিচিং প্রফেশন আছেন 3 বছর 3 ইয়ার্স 3 ইয়ার্স জাস্ট 3 ইয়ার্স আপনি স্টুডেন্টদের কনসেন্ট্রেশন কিভাবে ধরে রাখেন স্টুডেন্টের আমি যেভাবে পড়ানোর ই দেই সেগুলা স্ট্রাকচারগুলো ভালো মতো বোঝাই তাদের সমস্যাগুলো আগে শুনি তারপর সমাধান দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর এই টিচিং প্রফেশন কি আপনাকে ভালো লাগে মোটামুটি ভালো আর কি খারাপ তা না মোটামুটি ভালোই লাগে সফট স্কিল নিয়ে কোনো ধারণা আছে সফট স্কিলে তেমন ধারণা নেই তারপরেও আমি মোটামুটি পারি ট্রেনিং একটা নিছিলাম
কি শিখেছিল সফট স্কিল সফট স্কিল সেরকম কিছুই জানি না আমি আমি তো এই যে ওয়েব ডেভেলপমেন্টের কোনো কিছুই জানি না আচ্ছা আমি একদম নতুন একেবারে নতুন না আজকে থার্ড ক্লাস থার্ড ক্লাস ওয়েব ডেভেলপমেন্টে গত দুই ক্লাসে আপনি প্রেজেন্ট ছিলেন না হ্যাঁ প্রেজেন্ট ছিলাম কি কি শিখিয়েছে গত দুই দিনে শেখাইছে প্রথম দিন ওই যে ট্যাগ ট্যাগ গুলো এই দ্বিতীয় দিনে ট্যাগের যে নমুনা সফটওয়্যারের ই ট্যাগ ওই যে এইচটিএমএল ট্যাগ যেটা ডকুমেন্টস তৈরি ট্যাগ তারপর হেড হেডলাইনস টাইটেলস বডি 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 ট্যাগ ইউ ট্যাগ গতকালকে ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো লাগে হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি আমার ভালো লাগে প্যাশন আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে প্রোগ্রামিং শেখার জন্যই আসা মেনলি আপনার বর্তমানে কত জব আছে বর্তমানে 30 বর্তমানে 30 চলছে আপনি কত বছর মানে কত বছরের মধ্যে নিজেকে একজন সফল প্রোগ্রামার বা সফল ওয়েব ডিজাইনার হিসেবে দেখতে চান কিছু না হলে 15 বছর আপনি আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কোনো বই পড়েন আমি পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে বিল গেটস এর বইটা পড়ি বিল গেটস এর কোন বইটা বিল গেটস প্রথম যে পার্টটা আছে তিনটা সেটা অ্যাকাউন্টেন্টে যেহেতু অনার্স মাস্টার্স করছেন আপনার কি মনে হচ্ছে না যে অ্যাকাউন্টেন্সিতে আপনার ইয়াটা ক্যারিয়ার করলে ভালো হতো না আমার এটাই ভালো লাগছে যে ওয়েব ডেভেলপমেন্টে করলে আমার ভালো হয় আমি বাসা থেকে করতে পারবো এটা টোটালি ডিফারেন্ট একটা ট্র্যাকে চলে আসলেন না সমস্যা নাই কম্পিউটার নিয়ে আমার নানারি করতে ভালো লাগে এই জন্য আর এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা করতে ইচ্ছা করছে আমার যে এটা কি জগৎ সেই সম্পর্কে জানার জন্য মেইনলি ওয়েবসাইটে ওয়েবসাইটে কি কাজ আমি আব্দুল আলীম স্যার আমার একটা খুব কৌতূহল আছে অনেক দিন ধরে কৌতূহল কৌতূহল বিষয়টা না তবে সেটা একটা জানার আছে বিষয়টা এরকম দেখেন আমি এবং এই যে লরেন্দ্র মন্ডল লরেন্দ্র স্যার আমরা দুটো নাই কিন্তু হাই স্কুলে শিক্ষক ওদের কয়েকদিন আগে আমাদের দর্শক কিছু সাথে ট্রেনিং করে আসলাম হ্যাঁ আলীম ভাই বিষয় হচ্ছে যে আমার একটা ইয়ে ছিল মানে যদিও আমি এই সাইডে আসছি আমি শতভাগ অনেস্টলি এবং আমি এই সাইটটাকে অনার করে এখানে আসছি এই জায়গাতে কিন্তু আমার প্রশ্নটা এরকম আমি অনেক আগে জানতে চাইছি এরকম অথেন্টিক কাউকে পাইনি বা এরকম যে মেন্টর পাইনি হ্যাঁ আমিও আমাদের স্কুল লাইফে আমরা কি করি আমরা 6 ঘন্টা স্কুলে ডিউটি করি আর হচ্ছে যে আমরা ম্যাথমেটিক্স এর টিচার এই প্রাইভেট প্রাইভেট এটা ওটা পড়াই তো আমি চাচ্ছি যে প্রাইভেট পড়ানোর জবটা এটা ভালো লাগে না বাদ দিয়ে তো খুব অনেস্টলি প্রশ্ন হচ্ছে আমার যে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আমি অনলাইনে ব্যয় করি এবং 5 থেকে 6 ঘন্টাতে প্রতিদিন গড় পড়তে 5-6-7 ঘন্টা ব্যয় করে অনলাইনের কোন সেক্টরটা আমার জন্য মানে এস্টাবলিশ হওয়াটা সহজ কারণ আমি একটু যদি স্পেশাল ব্যাখ্যা করি যেমন যদি ওয়েব ডেভেলপমেন্টটা আমি জানি এটা একটা অনেক বড় সেক্টর এখানে আসলে কাজ যখন পড়া শুরু করবো বা প্রতিষ্ঠিত হয়ে গেলে আসলে খুব কঠিন হয়ে যাবে অনেক সময় দিতে হবে আমার এরকম মনের মধ্যে ছিল যে 5-6 ঘন্টা মোটামুটি রাতে কাজ করলাম ঘুমানোর আগে বা বিকেল বেলা একটু কাজ করলাম 5-6-7 ঘন্টা এরকম একটা অ্যাভারেজ এই সময়টুকু ব্যয় করে কোন জায়গাটাতে আমি সাকসেসফুল হতে পারবো অনলাইনের অনেক কাজের মধ্যে কোন জবটা আমার জন্য পারফেক্ট হবে স্যার যদি এই বিষয়ে একটা পরামর্শ আপনার থাকে
বিষয়ে পরামর্শ বলতে আপনাদের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এখানে ডিজিটাল মার্কেটিং খুব বেশি আপনার হ্যাসল হাসল এন্ড বাসল নিতে হয় না। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যারা আর কি আপনাদের কোর, যদি আপনাদের যদি এজ অনুপাতে যদি মনে হচ্ছে যে ইফ ইউ আর নট ফিট উইথ দিস এজ ইউ ক্যান গো ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাদের একটু ভালো একটা ইয়ে আছে, অপরচুনিটি আছে। যারা করছেন যে পার্ট টাইমার হিসেবে আমি মানে কাজ করব তাদের জন্য, আর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটা আপনার ফুল টাইমিং আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, এটা ফুল টাইম আপনাকে দিতে হবে, ওইভাবেই হচ্ছে আপনাকে ইয়ে করে নিতে হবে। এখানে আসলে বিষয় এমন একটা বিষয় হয়ে গেছে যে আপনার ধরেন যে এখন আপনাদের বর্তমান যে এজটা যেটা চলছে সেটা হচ্ছে ধরতকতা মার্কেটে। বুঝতে পেরেছেন? আসলে আপনি এক্সপেরিমেন্ট করার খুব বেশি সময় পাচ্ছেন না, এক্সপেরিমেন্ট করার খুব বেশি সময় আপনি পাচ্ছেন না। কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। যাদের এজ একটু কম বলতে আসলে মানে যে তারা একটু বেনিফিটেড একটু বেশি পাবেন, বুঝতে পেরেছেন? কিংবা যাদের সিএসসি ব্যাকগ্রাউন্ড। জি স্যার। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, যদি অনুমতি দেন আর কি। হ্যালো। হ্যাঁ বলেন, অনুমতি দেওয়া হলো স্যার। আমি মানে জানতে চাচ্ছিলাম যে স্যার এখন তো আমার আপনার বর্তমান এজ আপনার 25 আর কি বর্তমান এজ, কিন্তু বর্তমান সময়ে জবের যে মানে ক্রাইসিস দেখা দিয়েছে আর দেশের আমাদের দেশের এমনিতেই যে অবস্থা, এখানে মানে জব পাওয়াটা আসলেই খুবই মানে কঠিন একটা ব্যাপার। এখানে সার্ভাইভ করা আসলে আমাদের পক্ষে হার্ড, তারপরেও করার লাগে। কিন্তু আমি চাচ্ছিলাম যদি ওয়েব ডিজাইনে সেভাবে নিজেকে মানে পারফেক্টলি ই করা যায়, একটু ডেভেলপ করা যায়, সেহেতু কি আমরা 2-5 বছরের ভিতরে আমরা নিজেকে এখানে এস্টাবলিশ করতে পারবো? শিওর পারবে, অবশ্যই পারবে, ডেফিনেটলি। কেন না, মানুষ পারে না এমন কোনো কিছু নেই, মানুষ পারে না এমন কোনো কিছু নেই, পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কিছু নেই। কারণ বর্তমান সময়ে চাকরির জন্য পরীক্ষা দিয়ে রেজাল্ট আসে না, ইয়ে আসে না, বিভিন্ন ঝামেলা। আপনি আগামী আপনাদের আমি একটা কথা বলি, যেহেতু প্রথম সেশনে আমরা একটু নিজেরা পার্সোনালি আর কি পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ এর ক্ষেত্রে আমি প্রথম সেশনটা আর কি আপনাদের সাথে বেশি আর কি কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা আগামী 2-3 বছরের সরকার মানে আমার মনে হয় না যে সরকার কোনো নিয়ম ঠিক করতে দিবে, বুঝতে পেরেছেন? দেশের অবস্থা খুবই করুণ অবস্থা থাকবে। সো ইন দ্যাট মিন টাইম আপনার লাইফের দায়িত্ব তো আপনাকে নিতে হবে, অন্য কেউ নেবে না। এবং আপনি কিভাবে আর্ন করবেন বা আপনার কিভাবে বেঁচে থাকতে হলে আপনি কিভাবে আর্ন করবেন, আপনি কি যদি এই টাইমে যদি আপনি যদি আপনার জীবনের পরিকল্পনা সঠিকভাবে করতে পারেন তাহলে ইউ আর সাকসেসফুল, আর যদি না হয় তাহলে ইউ আর ফেইলিয়র। এটা তো অবশ্যই, কিন্তু আমাদের আমি মনে করছিলাম যে যদি এটা একটু কাছে থেকে শিখতে পারতাম আমার পক্ষে খুবই ভালো হতো। মানে আমার অনেকদিনের একটা আগ্রহ ছিল যে হয়তো অনলাইন থেকে মানে ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক কোনো যদি একটা ইনকাম করা যায়। আসলে এর আগে অনেকবার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি, বা এর কারণে হতাশ হয়ে মানে সেরকম কেউ ই করেনি, এই জন্যই চলে এসেছি। তারপরে মাঝে মধ্যে মনে হইতো যে এরকম গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন এরকম কিছু একটা ভিতরে করি, তো এই কারণে আবার মাঝে আমি মেহেরপুরে ছিলাম, কিন্তু এই লকডাউনের কারণে আবার মেহেরপুরে চলে এসেছি। যে তুমি আছে আসলাম আরেকটু বলতে চাচ্ছিলাম, আব্দুল আলী বলছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটা তো একসঙ্গে আছে, এইটাকে যদি আমি ভাগ করি শুধু ডিজাইনটাই, শুধু ডিজাইন দিয়ে ক্যারিয়ার ডেভেলপ করা যায় না স্যার? শুধু ডিজাইন ডেফিনেটলি আপনি ডিজাইন দিয়ে ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। আপনি যদি স্পেশালাইজড হতে চান স্পেশালাইজড হতে পারবেন। আমি দু এক লাইন বলতাম,
যে একটা দিক থেকে ভাগ করে নিব যে শুধু ডিজাইনটা করব ডেভেলপ বাদ, তা আপনি এখানে কাজ করতে পারেন শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা দুইটা পার্ট আছে স্যার, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সার্ভার সাইড যে ব্যাক এন্ড বলে, আর যেগুলো ওই যে ডিজাইন কে ডিজাইন শুধু ক্লায়েন্ট সাইড ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড, তো ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করা যায়, তবে ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করতে হলে আপনাকে কিন্তু অনেক মানে বেশ কিছু টেমপ্লেট ডিজাইনের উপরে ইয়ে থাকতে হবে, মানে ট্যালেন্ট থাকতে হবে বেশি টেমপ্লেট ডিজাইনের উপরে, বিভিন্ন দেখবেন যে গুগলে সার্চ দিবেন যে ফ্রি ওয়েব টেমপ্লেট, দেখবেন অনেক টেমপ্লেট পাওয়া যায়, ওই টেমপ্লেট গুলো দেখে দেখে আপনাকে অনেক লাইব্রেরিজ মানে শুধু HTML CSS শেষ করলে হবে না, আপনাকে আরো অনেক অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট, তারপরে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি আছে, jQuery, jQuery UI, AOS, অ্যানিমেশন লাইব্রেরি গুলা, ওগুলো শুধু আপনাকে জানতে হবে, মানে ফ্রন্ট এন্ড এর কাজ সবাই করতে চায়, ব্যাক এন্ড কেউ আসতে চায় না, সেজন্য ফ্রন্ট এন্ড এর প্রতিযোগিতা বেশি। তবে ফ্রন্ট এন্ড এ আপনি যদি এক্সপার্টিস হতে চান তবে আপনাকে আপনার ফুয়েল ওইভাবে সাজিয়ে নিতে হবে, কারণ ফ্রন্ট এন্ড এর কাজ একটু সহজ, ফ্রন্ট এন্ড এর কয়েকটা কন্টেন্ট আসলে বা কন্টেস্ট বা প্রজেক্ট আসলে সবাই পার্টিসিপেট করতে চায়, যারা ব্যাক এন্ড এ কাজ করে তারা পর্যন্ত চলে আসে ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য, সেজন্য ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য কাজ পাওয়াটা একটু টাফ, তবে ব্যাক এন্ডে যে ভালো একটু ব্যাক এন্ড পারবে তার ক্ষেত্রে সহজ কাজ পাওয়া একটু সহজ। স্যার আমি মনে করি বর্তমান সময়ে যদি আমাদের মানে প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হয় স্যার, তাহলে তো আমাদের মানে সবটাই শেখার লাগবে, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটাতে তো আমাদের জ্ঞান রাখা লাগবে। আপনি বর্তমান সময়ে মোর দেন ওয়ান স্কিল, একটার বেশি স্কিল আপনাকে এক্সপেরিয়েন্স হতেই হবে, আদারওয়াইজ আপনি টিকে থাকতে পারবেন না, দুইটা স্কিল অ্যাট লিস্ট দুইটা স্কিল দুইটা সেক্টরে এক্সপার্টিস হতেই হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আমরা এইটাতে যখন যেটা বলছিলাম যে একজন যখন একজনের কাছে দুইটা কাজ পাবে ডিজাইন ডেভেলপমেন্ট দুইটা কাজ পাবে, তখন তো সে দুইজনের কাছে ডিজাইন করে নিলাম আর একজনের কাছে ডেভেলপমেন্ট করে নিলাম, আমি একটা মুদি দোকানে গেলাম শুধুমাত্র মানে এরকম না, মনে করেন আপনি একটা দোকান সাজাচ্ছেন সেখানে সবকিছু আপনাকে দিতে হবে, একটা মুদি দোকান সাজানো একটা ওয়েবসাইট একটা মুদি দোকানের মতো, একটা মুদি দোকান যেরকম সাজাচ্ছেন সবকিছু দিয়ে মনে করেন 100 কিংবা 150 আইটেম দিয়ে আপনি একটা ওয়েবসাইটও কিন্তু এরকম করেই আপনাকে সাজায় দিতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। তো আপনি শুধুমাত্র সামনের দিকে লুক্রেটিভ কিছু মানে প্রোডাক্ট রাখলেন, পেছনের দিকে কিছু নাই, তাহলে এটা হবে না, বুঝে গেছেন? আমরা আমরা এখান থেকে মানে কাজটা মানে মানে একদম সম্পূর্ণভাবে কমপ্লিটলি শিখতে পারবো কতদিন না স্যার? এটা 10,000 ঘন্টা, 10,000 ঘন্টা মিনিমাম স্যার, আমরা কি মানে 2 বছরের ভিতরে সম্পূর্ণভাবে কাজটাকে আমরা নিজের আয়ত্তে আনতে পারব স্যার? 10,000 ঘন্টা ভাগ করে কত আসে দেখেন, 10,000 ঘন্টাকে 24 দিয়ে ভাগ দেন তো কত আসে? 416 কে 8 দিয়ে ভাগ দেন, 416 কে মানে আমি যদি দিন 10 ঘন্টা করেও কাজ করি 52 স্যার, 52 10 ঘন্টা করে আমি সময় দিই মানে 1000 দিন মিনিমাম 3 বছর তো 3 ইয়ার্স লাগবে আপনার, 10 ঘন্টা করে কাজ করলে প্রতিদিন 10 ঘন্টা যদি কাজ করেন তাহলে 3 ইয়ার্স, একেবারে সিম্পল হিসাব 3 বছর লাগবে এক্সপার্ট হতে, 3 বছর, 3 বছরে কি আমরা সেভাবে মানে সবকিছু স্যার ই করতে পারবো মানে মানে আর্ন করার জন্য মানে কাজ করতে পারবো স্যার? হ্যাঁ ডেফিনেটলি, 10,000 ঘন্টার সময় দিলে আপনি যে কোনো সাবজেক্টের উপরে 10,000 ঘন্টার সময় দিলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন যে কোনো সাবজেক্টের উপরে 10,000 ঘন্টা। জি স্যার, এই 10,000 ঘন্টা স্যার সময় দেওয়ার আগে আমরা কি কোনোভাবে কোনো কিছু অল্প কিছু কি সীমিত পরিমাণ আয় মানে আর্ন হবে না আমাদের?
10,000 ঘন্টা পরিশ্রমের ভিতরে আমরা যে সময়টা দিব এই সময়ের ভিতরে কি আমরা অর্জন করতে পারবো, কিছু আর্ন করতে পারবো? হ্যাঁ ডেফিনেটলি আর্ন করতে পারবেন, তবে 10,000 ঘন্টার পরে আপনি মানে আর্ন আরো মনে করেন আরো বেড়ে যাবে। 10,000 ঘন্টার মধ্যে যদি আপনি 10,000 ঘন্টা যদি ফুলফিল না করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার দাঁড়াবে না। জি স্যার, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, স্যার আমরা এইটাই চাচ্ছি যে আমাদের মানে একেবারে সম্পূর্ণভাবে এটার উপরে আমাদের মানে দাঁড়াইতে হবে আর কি, নির্ভর করতে হবে। সেহেতু আমরা চাকরির দিকটাকে একটু আমরা যেহেতু ছেড়ে দিয়েছি স্যার, আমাদের মানে এইখান থেকে মানে ইনকামের এটা সোর্সটা বাইর করার লাগবে। আর একটা বিষয় হচ্ছে কি যে আপনাদের ব্যাকআপ আর একটা ইনকাম রাখতে হবে, যে আপনি 10,000 ঘন্টা যে এটার পেছনে দিচ্ছেন এই 10,000 ঘন্টার মধ্যে আপনি জাস্ট হচ্ছে আপনার আর্নিং খুব বেশি আসবে না, আপনি সার্ভাইভ করতে পারবেন। আগামী 3 বছরের মতো আপনার ব্যাকআপ আছে আর একটা সেক্টরে। 3 বছর স্যার অন্য সেক্টরে সামন বলতে স্যার এই যে কিছু টিউশনি করানো হয় আর কি, টিউশনে দিয়ে 3 বছর আপনি সার্ভাইভ করতে পারবেন? 3 বছরে আপনার শুধুমাত্র শিখে যেতে হবে, তারপরে আপনি 3 বছর পরে মোটামুটি ভালো একটা আর্নিং পজিশনে চলে যাবেন। আমাদের স্যার মানে মাসিক মাসিক এখানে কত খরচ হতে পারে স্যার? খরচ বলতে এখন তো বলতে আসলে আপনার চলতে যা খরচ লাগে এটাই। তাহলে ঠিক আছে স্যার, করা যাবে, সমস্যা নাই। 3 বছরে আপনাকে কষ্ট করতে হবে, 3 বছরে কষ্ট করে শুধু কাজ শিখতে হবে, কোনো দিকে তাকানো যাবে না। আপনাকে মনে করতে হবে যে 3 ইয়ার্স হচ্ছে আমি ট্রেনিং এ আছি বা 3 ইয়ার্স আমার একটা মানে প্রশিক্ষণ চলছে, আমি 3 ইয়ার্স কাজ শিখছি। আমি অন্যদিকে বলতে আসলে টিউশনের টাকা দিয়ে আপনার পেট চলবে আর আপনার কাজের আপনি তো কাজ শিখছেন, বুঝতে পেরেছেন? জি স্যার, বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনাদের সাথে আরেকটা বিষয় বলি যে কেউ আসলে শর্টকাট শর্টকাটে যাবেন না, শর্টকাট হলে আপনি নিজে শর্টকাট হয়ে যাবেন। জি, কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। স্যার এইখানে কোর্স করার পরে আমাদেরকে আলাদাভাবে প্রত্যেকটা মানে আলাদাভাবে নতুন করে কোনো কোর্স করতে হবে যদি প্রয়োজন না পড়ে মানে এটার পরে? আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার বলেন। মেজ ভাই। হ্যাঁ ভাই বলেন। করেন কি? আমি কই স্কাইপে এড হওয়ার চেষ্টা করছি। জি জি, কারেন্ট আছে, স্কাইপে এড হওয়ার চেষ্টা করছি। এখনো এড হননি? এখনো এড হইতে পারছি না তো ভাই। কি বলেন, আমি কিছু পারি নি তাই এড হইছি। এই যে কি চলছে কিন্তু কোনো কিছু আসছে না তো, আমি কিছুই পারি না তারপরে এড হয়ে গেছি স্কাইপে। কথা বুঝলাম ভাই, আমি কিছু পারি না তারপরে প্রথমে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনি আপনি এটা ক্লোজ করেন,
ক্লোজ কই দেন এটা হ্যালো ক্লোজ করলাম আলম স্যার তারপরে আপনি স্টার্ট বাটনের পাশে দেখেন আছে সার্চ বাটন আছে ওখানে ক্লিক করেন সার্চ সার্চ ইন নো যেটা যেটা সার্চ ইন নো তো সেটা হ্যাঁ আমি ইকুয়াল টু ডিজাইন কোনটা আচ্ছা আপনি একটা কাজ করেন হইছে কিবোর্ড না আপনার সামনে জি আছে ধরেন তো মানে কিবোর্ডে দেখেন হইছে হ্যাঁ বলেন আমরা তো কনফিউশনে থাকলাম নাকি কিবোর্ডে কনফিউশনে থাকলে হবে না ভাই মানে সিদ্ধান্ত নিতে হবে বুঝছেন সিদ্ধান্ত নিতে হবে তো সেটা তবে ইলিয়াস ভাই তবে একটা জিনিস ভাই এই যে আমার আপনাকে একটা মেসেজ দিতে হবে এটা ক্লিক করেন সে কিন্তু গ্রাফিক ডিজাইনের ওই টি-শার্ট ডিজাইন এটা ওটা ডিজাইন করে মোটামুটি সে ঢাকাতে থাকে বাসাওয়ালা দিয়ে চলে ঠিক করছেন আর ডিজাইন ডিজাইনটা শিখতে হবে বুঝছেন আলে আলেম ভাই ডিজাইনটা মেন আগে না শুনেন তবে একটা জিনিস আমি বলি আমার কথা হয়তো অনেকে শুনছেন এই গ্রাফিক ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং হ্যাঁ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আনুষঙ্গিক জাতি তো আছে এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট বড় সেক্টর অনেক বড় প্রজেক্ট এবং এই প্রজেক্ট গুলো আমি যতটুকু জানি মার্কেট প্লেস আপনার 24 ঘন্টা 18 ঘন্টা এই সময়ে কিন্তু হয় এই প্রজেক্ট গুলো সাধারণত আপনার 2-3 দিন এক সপ্তাহ লেগে যায় হ্যাঁ হ্যাঁ কত কাজ যেগুলো আছে এখন মেন কথা হচ্ছে যে আপনার শেখার তো শেষ নেই আপনি গ্রাফিক ডিজাইনে যাবেন সেখানে অনেক ঝামেলা আছে আপনি মার্কেটিং এ যাবেন আর মার্কেটিং এর নাম শুনলে তো আমার ভয় লাগে মার্কেটিং করতে হবে এই জায়গাটাতে আমার মানে শুধু ওই মার্কেটিং শব্দটা কানে আসলে আমার চোখের দৃশ্যটা বিপরীত ওইটা ওই দৃশ্যটা আগে দৃশ্য ওই অনলাইন মার্কেট ওর অনলাইন মার্কেটিংটাও তার চাইতে যে খুব আলাদা সেরকম না আমার না না সেরকমই হবে আপনাকে তো প্রচার করতে হবে মার্কেটিং মানে আপনাকে প্রচার করতে হবে প্রচার করা হবে না প্রচার করতে হবে এটাই আর একটা জিনিস হচ্ছে যে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যদি আপনি লক্ষ্য করেন এখানে আপনাকে কিন্তু খুঁজে যেখানে আপনি সহযোগী হিসেবে কাজ করতে পারবেন আপনি বলতে পারবেন যে ভাই আমাকে আমি যদি আমি আপনাকে 4 ঘন্টা সময়ের মধ্যে যেটুকু কাজ করবো আপনি আপনার সেই 10-12 ঘন্টা সময় দেয় সারা রাত কম্পিউটার নিয়ে বসে থাকে মানে কয়েকটা ব্রাউজার নিয়ে খুলে অনেক রকমের ইয়ে আছে মেন কথা সারের যে কথা আসলে শর্টকাটে কোনো কিছু জিনিস নেই ভাই সব জায়গায় সময় দেওয়া লাগবে বিকল্প নাই আলিম স্যার আব্দুল আলিম স্যার বলছি মিনারুল ইসলাম ওই স্যার কি আসবেন না মানে আপনি ওনাকে ছেড়েই দেন বলা যায়
মানে ওনার বিষয়টা এরকম হবে যে উনি নিতান্তে বসে আছে কাজ নেই তাহলে হয়তো অ্যাড হলো, আর না হলে সামান্য কাজ থাকলে উনি থাকবে না। মানে যদি আমি খুব অনেস্টলি সত্যি কথা বলি, আজকে সকালে ওনার সাথে আমি দেখা করতে চলে গেছিলাম। হ্যালো, এই জায়গাতে আপনি কোনো কোনো আশা বা কোনো ভরসা নিয়ে আপনি এই এই লাইনে এটাতে করতে পারবেন যাওয়া যাবে না। কেন আমি বলি, কারণ হচ্ছে যে আপনার মানে সেই আমাদের এই অনলাইনের এই কাজটা হচ্ছে আপনার কি বলবো মানে কৃষি চাষের মতো, আপনার যদি ভাগ্য ভালো হয়, যদি আপনি ভালো করে সার পানি দেন আপনার ফসল ভালো হবে, যদি সার পানি দেওয়ার পরেও আপনার ভাগ্য খারাপ হয়, আবহাওয়া জনিত খারাপ হয়, তাহলে আপনার ফসল খারাপ হবে। যেমন আমি এরকমও দেখেছি বা শুনেছি মোটামুটি নেট ঘাটাঘাটি করে যে খুব স্কিল বুঝছেন, 4 বছর 10 বছর মানে একেবারে সেই টুকর কাজ করেছে, হঠাৎ করে তার প্রোফাইল ব্লক করে দিচ্ছে বা কোনো একটা কাজ হয়েছে 2 বছর কাজ পায়নি। এমনকি কয়েকদিন আগে আমরা মনে হয় দেখেছি একজন ফ্রিল্যান্সার বাংলাদেশি মনে হয় উনি সুইসাইড মানে আত্মহত্যা, এবং জানতে পারলাম যে লাস্টের দিকে নাকি ওনার কাজ টাজ পেত না, উনি খুব হঠাৎ হয়ে গেছে। সাধারণ ভাবে সবাই মোটামুটি করেন আপনি যদি এখনই আর্নিং এর সিন করতে পারেন ঠিক আছে, তখনই কিন্তু আপনি আগেই কিন্তু মানে পৌঁছাতে পারবেন না জায়গা, এখন আপনাকে মনোযোগ হয়ে থাকবে যে আমাকে শিখতে হবে আপনাদের ব্যাকআপ আছে কিনা, আপনাকে 3 বছর চলতে হবে থাকতে হবে আমরা তো ব্যাকআপ দিয়ে এই জন্যই আমাদের আমরা হাই স্কুলে চাকরি করার সময় কিন্তু আমাদের একটা সুবিধা আছে, আমাদের কিন্তু ব্যাকআপ আছে, এছাড়া কিন্তু আমাদের হিউজ সময় আছে। দেখেন এই যে এখন কিন্তু অন্যান্য সমস্ত চাকরিজীবীদের কিন্তু অফিসে যাওয়া লাগছে ফুল টাইম, কিন্তু দেখেন আমরা কিন্তু বসে 24 ঘন্টা ফ্রি, মানে আমাদের প্রাইভেট পড়াতাম সেটাও নেই সব বন্ধ এখন। এমনকি হাই স্কুলে চাকরি করলে কি ধরেন আপনার সকাল 8টা থেকে 2টা পর্যন্ত কাজ করলে পরের দিন সকাল 8টা পর্যন্ত ধরেন ছুটি বা ছুটতাম। এই জন্য আমি এই সাইডটাতে আরো আসছি, দেখি না এটা কি হয়, মানে আমি আর্নিং এর চিন্তা হয়তো অনেকে যারা শুনছে সবাই বলবেন যে ভাই আপনি তো চাকরি করেন আপনি তো আর্নিং এর চিন্তা করবেনই না, তবে এটা ঠিক। যেমন আমাদের যখন শিক্ষকরা আমাদের ক্লাস টিচার বলতেন না, বা আমরা যেমন এখনো আমরা অনেক সময় ট্রেনিং নিই, বা আমি নিজেও একজন ট্রেনার, আমরা বলি কি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে চাকরি নির্ভর, আমরা পড়াশোনা করি একটা চাকরি ভালো চাকরির আশায়, কিন্তু আমাদের উন্নত উন্নত দেশগুলোতে কিন্তু পড়াশোনা চাকরির আশায় করা হয়, পড়াশোনা সে একজন মানে অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে তার ডেভেলপমেন্টের জন্য সে লেখাপড়া করে। কিন্তু আর্নিং এর জায়গাটায় যাওয়ার আগে আপনি আর্নিং এর বিষয়টাকে ফোকাস না করে আপনি এখন ফোকাস করবেন কোন জায়গাটা, যে আপনি কিভাবে নিজেকে নাম্বার ওয়ান স্কিল করবেন, স্কিল করবো পরিস্থিতি তো পরে আলেম ভাই, তাহলে আমার কি সমাধান আপনি আমাদের হাতে থাকবেন, শোনেন আমি আর আপনি বুঝছেন
আমি আর আপনি, আমি আর আপনি, আমরা দুইজন মিলে ভালো করে শিখে নিই। যদি আপনি সে তো বটে, আমরা দুইজন দুইজন একসাথে কাজ করব, এটা তো কোনো বিষয় না। হ্যাঁ সে তো বটে, ডেভেলপমেন্ট এটা কিন্তু একার পক্ষে সম্ভব, আমি একটা কাজ পেয়েছি এক সপ্তাহের একটা প্রজেক্ট, মনে করেন যে $200 কি $400, আমার একা সম্ভব না, কারণ আমরা দুজনে কাজ করি, অনেকে আছে, আমরা দুই তিনজন চারজন মিলে একটা কাজ করলাম, দুইজন পাঁচ জনও করতে পারে, পাঁচ জনও করতে পারি, সাথে আমাকে নিয়ে ডলার আছে, তাহলে তো $1,000 হয়ে গেল, বুঝছেন আলেম ভাই? সাথে আমাকে বিপ্লব ভাই তো আমাদের না, সোহান রহমান সাথে আমাকে নিয়েন, আগে দক্ষ করে শিখিয়ে তারপর। স্যার যেভাবে বলছে সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ওই স্যারের ওইভাবে হওয়ার জন্য কিন্তু আমি আসিনি। আমার আমার কথা হচ্ছে, আমি কোর্সটাতে কিছু না হলেও আমি বেসিকটা পেয়ে যাবো, ঠিক আছে না? হ্যাঁ, বেসিকটা পাইলাম, বেসিকটা থাকলে কিন্তু আমি মোটামুটি একটু কাজ চালাতে পারবো তখন। আর এখন এখন প্রযুক্তির যুগ, এখন ইউটিউব তো আছে, আপনার যে সমস্যাটা সমাধান পাই যাবেন, একটা দেখলেন, দেখার পরে একটা আস্তে আস্তে কাজ করতে থাকলেন, কিন্তু বেসিকটা আর সাথে একটা পাচ্ছেন কি, আপনার সরকারি একটা সার্টিফিকেট দিবে আপনাকে যে আপনি একটা কোর্স করেছেন, তখন আপনার মনোবলটা বাড়বে। আর আমি থাকছি এই কারণে, আমি হচ্ছে আপনার নেভিগেশনের মোটামুটি 3 মাস আমি কাজ করে আসছি, সেক্ষেত্রে আমরা নতুন একদম না, আমি আমিও নতুন, এইচটিএমএল আমিও নতুন, কিন্তু আমি আমি মোটামুটি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তারপরে ইন্টারনেট মোটামুটি সবগুলোর একটা বেসিক ধারণা আছে। এবার ঘটনা হচ্ছে, আমি কিছুদিন আগে ওই যে বাইরে একটা প্রজেক্টে গেছিলাম, সেখানে আপনি অ্যাডভেঞ্চার একটা লাইফ পার করে আসছি সাগরের ভিতরে, তো সেখানে শিপের ভিতরে যে কম্পিউটার গুলা সেগুলো কিন্তু উইন্ডোজ না। হ্যাঁ, সেখানে আর একটা সমস্যা আছে, উইন্ডোজ কম্পিউটার শুধু একটাই থাকে, শুধু লেখালেখি অন্য অন্য কাজ করার জন্য, বাকি সব কিন্তু লিনাক্স। হ্যাঁ, লিনাক্স এ কিন্তু বসাই দিলে আপনি কিছুই বুঝবেন না, অনেক কঠিন। আর হ্যাঁ, আবার লিনাক্স আবার হচ্ছে গেটোর সিস্টেম, আলাদা সাপোর্ট সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে সমুদ্রকে সার্ভে করে, সেগুলোর কাজ আমরা করছি। বিদ্যায় আমি যদি এখানে বেসিক একটা আমার ধারণা থাকে, সেখানে আমি মোটামুটি কিছু না হলেও আমার একটু পারদর্শী বাড়বে, কমবে না, সেহেতু যে আমি যদি পরবর্তীতে যদি বুঝতে পারেন যদি করোনাটা শেষ হয়, তাহলে ওখানে গেলে দেখা যাচ্ছে আমার এইচটিএমএল করা থাকলে আমি কোম্পানিকে বললাম যে আমার এইচটিএমএল বেসিক করা আছে, তখন কি হবে, আমার একটু স্কিলটা একটু প্লাস হবে, প্লাস হবে। হ্যাঁ, এটা বটে। হ্যাঁ, দেখা যাচ্ছে সেখানে যেতে পারলাম না, সেক্ষেত্রে কি এইচটিএমএল আমার তো জানা থাকলো, যেমন আমি ওয়ার্ড প্রসেসিং পারি, মানে একটা দোকানের ফুল কাজ আমি চালাতে পারি একাই যথেষ্ট। আমি যদি মনে করেন যে একইভাবে শুধু গোসল খাওয়া ছাড়া আমি এই চেয়ারে একইভাবে বসে থাকবো কম্পিউটারের সামনে, সেটা ধৈর্য আছে। সেজন্য বলছি যে আপনাদের কাজে রাত্রে সমস্যা হলে আমাকেও সাথে নিবেন, আমি হেল্প করবো, সমস্যা নেই, সমস্যা নেই, ধৈর্য আছে ভাই। আমার দোকান হচ্ছে বামুন্দির এই পাশে, আপনি কি বামুন্দি চিনেন? হ্যাঁ চিনবো না কেন, বামুন্দি বামুন্দি থেকে একটু ভিতরে। হ্যাঁ, জায়গায় বলেন, সাহেবনগর, সাহেবনগর বাজারি, হ্যাঁ সাহেবনগর হাই স্কুলের সাথে। আন্তরিকভাবে দুঃখিত, আমার নেটের কানেকশন আসলে মানে পিসিটা হচ্ছে হ্যাং হয়ে গেছিল, তো কাজীপুরের দিকে রাখছিল, ল্যাপটপটা হ্যাং হয়ে গেছিল, বুঝতে পেরেছেন, ল্যাপটপটা হ্যাং হয়ে গেছিল, আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নেই স্যার, আমরা যতক্ষণ ট্রেনিং চালাচ্ছিলাম কথা বলে। ঠিক আছে,
আপনারা আরো 5 মিনিট কথা বলেন, আমার আরো 5 মিনিট, আমার একটা পার্সেল এসেছে, তো পার্সেলটাও হচ্ছে আপনার ইয়ে করতে হবে। মানে স্যার আমরা কথা বলি, সমস্যা নাই। আচ্ছা 5 মিনিট কথা বলেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, ওকে। সোহানুর ভাই, জি ভাই বলেন। তাহলে আপনার বাসা সাহেবনগর হাই স্কুল? সাহেবনগর হাই সোহানুর ভাই, ওটা ওই কাজীপুর। সাহেবনগর আমি খুব ভালো চিনি। হাই স্কুল কোন সাইডে? ফিলের সাথে। ফিল্ডের সাথে? ফিল্ড। ও, ফিল্ডের সাথে, তাই না? সাহেবনগর কাজীপুর। হ্যাঁ কাজীপুর রোডে না? জি হ্যাঁ, কাজীপুর রোডে, বামুন্দি থেকে কাজীপুর রোডে সাহেবনগর। কিন্তু সাহেবনগরে ওই শহরতলা থেকে ডান সাইডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শহরতলা থেকে ডান সাইডে। আপনি যদি যে স্কুলটা আছে ওই স্কুল, তাই তো? শহরতলা? হ্যাঁ হ্যাঁ। শহরতলা কে ভাই? মাসুম রানা। মাসুম রানা, মাসুম রানা ভাই, আমার বাড়ি আছে মথুরাপুর, এই যে তেতুল বাড়ি মথুরাপুর, আপনাদের মাঠ পাড়ই। আচ্ছা ভাই, তিনি ভাই মথুরাপুর, তিনি মথুরাপুর, তিনি সবাই জেনে। আপনার মানে বাসা কোথায়? আমরা সবাই শাজিপাড়া, এখানে মিষ্টির দোকান আছে, কামাল রোজ, আজিজুলের মিষ্টির দোকান। হ্যাঁ হ্যাঁ, আজিজুলের মিষ্টির দোকান তো না, আজিজুলের ছেলে তাই। আমি চিনি না, আমি মোল্লাপাড়াটা চিনি, ওই যে মতন সতন নাই, ওরা হচ্ছে আমার আত্মীয়। মতনদের বাড়িতে ঢোকার আগে যে মোড়, ওখানে আমার বাসা। আলিম ভাই আর আমি কাছাকাছি সব ছাড়া। হ্যাঁ অল্প অল্প দূরে আমাদের। না আলিম ভাই দাঁড়িয়ে আর আমি এসে বল্লভপুর, এটাই কাছাকাছি। 5 কিলো দূরে? 6 কিলো। আমি HTML কোনো কিছু করিনি, তবে হচ্ছে 2008 কি 2009 সালের দিকে একবার আমি ব্লগিং চালু করছিলাম। সেখানে ওই যে টেমপ্লেট গুলা এডিট করি আর কি, কোথায় কি বসাতে হয়, নাম টাম গুলো চেঞ্জ করা, ওইগুলো একটু শিখেছিলাম অনেক। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যেটা বলে, সেটা তো অনেক আগে, 2008 কি 2009 শেষের দিকে হবে হয়তো, সেটা তো অনেক আগে। আলিম ভাই, স্যার যেটা দিল পাই। আরেকটা বিষয়, স্যার যেটা দিল, হ্যাঁ, ওটা কি হচ্ছে এডিট করে নতুন করে আমাদের ওয়ার্ডে লিখতে হবে না কি করতে হবে, একটু জানেন? ওটা আমি বলি, সেটাই সেটাই, ওটা ওটা কিছুই না, ওটা জাস্ট আজকে ক্লাস হচ্ছে সফট স্কিল, মানে নিজের আত্ম উন্নয়ন, আত্মবিশ্বাস, কি পারি কি পারি না, আমার কোন জায়গা দুর্বলতা, এটা জাস্ট নিজেকে নিজে আবিষ্কার করা। হ্যাঁ আবিষ্কার করলাম, কিন্তু ওগুলো কি অ্যানসার করা লাগবে? অ্যানসার করলে তো আবার লিখতে হবে, স্যারকে তো এগুলো দিতে হবে না? ওই ফরম্যাটে ওয়েব ফরম্যাটে আপনার নিজের বিষয়গুলো আপনি নিজে ভাষায় লিখবেন, মানে ওয়েব ফরম্যাটে আপনার নিজের গুলো লিখবেন, আপনি লিখে স্যারকে ওয়ার্ডে, এটা আমাদের একটা ওয়ার্ডে। আলিম ভাই, আলিম ভাই, ওটা কি ওয়ার্ডে লিখবো? ওয়ার্ডে 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 লিখে সরাসরি ওয়ার্ডে দিলে হবে। এই দেখলাম যে স্যার আমাদেরকে যে এটা দিছে না, হ্যাঁ স্যাম্পলটা, ওটা তো পিডিএফ এ করা আছে, পিডিএফ না করে দিলেও হবে আমার ধারণা। ওটা স্যার তো দিয়েছে পিডিএফ ফাইলে, এই জন্য তো বলছি ওয়ার্ডে করবো কিনা। হ্যাঁ এটা এটা কিন্তু একটা স্টুডেন্ট, হ্যাঁ সে যদি স্যার মেইন বুঝছেন, এটা একটা স্টুডেন্টের তার নাম ওখানে, এটা চুয়াডাঙ্গার, মানে ওখানে আমাদের নামগুলো বসবে আর এগুলো চুয়াডাঙ্গার সাবজেক্ট গ্রাফিক ডিজাইন, তার মানে যেগুলো আমরা করি সেগুলো আমরা এসে এই অপশনের পাশে লিখে দিতে হবে নাকি? না দিবেন, তারপরে নিজের সম্পর্কে, নিজের শক্তির জায়গা কোথায়, যা আমার দ্বারা এই কাজটা খুব ভালো হয়। হ্যাঁ এইটা ভালো হয়। তারপরে নিজের উইকনেস, আমার এই জিনিসগুলো, আমার উইকনেসগুলো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইকনেসগুলো কি সেগুলো লিখবেন। তারপরে আপনার হুমকি আছে কি, যে এই জিনিসটা আমার কাজে সমস্যা করছে বা এটা আমার সমস্যা হতে পারে। যেমন এখানে দিছে স্ট্যান্ড বিবিএ ইন অ্যাকাউন্টিং, আপনার রিপন, উনি আপনার ডিসি অফিসে চাকরি করে বুঝছেন, তো আমার তো এই লাইনে খুব আগ্রহ,
একদিন কি একটা কাজে ওনার সাথে আমার হঠাৎ পরিচয় হলো, বললো যে আমি এই কাজগুলো করি এবং আমার একটা কোচিং সেন্টার আছে। তো আগ্রহের জায়গাটা কোথায় দেখেন, 2012 সালে আমি বললাম ঠিক আছে শিখবো, যেহেতু আমার স্কুল আছে এবং উনি চাকরি করে 9টা 5টা, উনি বললো যে আমি সন্ধ্যায় ছাড়া শিখে গেলাম। আমি কি করতাম জানেন, আমার মোটর সাইকেল ছিল, তবুও আমি বাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাজারে যেয়ে আপনার অটোতে বা বাসে চলে যেতাম মেহেরপুরে মাগরিবের পর, আর রাত এবং উনার বাড়ি থানা রোডে বোঝেন তাহলে কোথায়, যে ওনার সাথে কোনোদিন একটা ট্যাগ শিখেছি HTML এর, কোনোদিন এটা ওটা শিখে আবার ধরেন ওখান থেকে এসে রাত 10টা 10:30 সময় ঢাকার গাড়িগুলো আসতো, ওই গাড়িতে বাড়ি এসে, মানে আগ্রহের জায়গাটা কোথায় দেখেন। কিন্তু প্রবলেমটা কোথায় দেখেন, প্রবলেমটা ছিল যে উনি মেন্টর হিসেবে অতটা ভালো ছিলেন না, যে আমাকে কোন সাইডে উনি শিখালে আমি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো। একদিন HTML শিখতে বলে, একদিন বলে CSS, আরেকদিন বলে WordPress, আরেকদিন বলে এটা, আরেকদিন ওটা, মানে উনার শেখানোর মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না ভাই। যেভাবে শুরু করছিলেন কিন্তু মানে ঘটনা হচ্ছে যার কাছে ট্রেনিং নিতে গেছে আসল তো মানে ট্রেনিং করানোর মতো ই না, কিন্তু আপনাকে বেসিকটা শিখাচ্ছে, যেটা যেটা জানে সেটা শিখাচ্ছে, কিন্তু আপনি সেখান থেকে যদি মোটামুটি একটু উৎসাহ নিয়ে আগে বাড়তেন তাহলে হয়ে যেত, আপনি অনেক দেরি করে ফেলছিলেন। ওই যে গতদিন আমাদের ওই যে বললো না, আমাদের যে স্যার অনেক আগ্রহ নিয়ে করে কিন্তু হারিয়ে যায় আর শিখতে পারি না, কারণ এটা কিন্তু প্রচুর ধৈর্য, সাংঘাতিক ধৈর্য। আলেম ভাইয়ের বয়স কত আছে এইটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলেম ভাই বয়স কত হয়েছে? 40 তাহলে আমার তো 30, এদিকে আর কি বিষয় হইলো? হ্যাঁ বিষয় তো হইলো, আমরা তো গত বছর মনে হয় আমার 35 আপ হয়েছে, মানে 36 চলছে, 7 এর দিকে হয়তো হবে, হিসাব করা নাই। তো যাই হোক, এখন বয়সটা তো ফ্যাক্ট না, করতে হবে, আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি শিখলেন, যেটা শিখবেন সেটা আপনার হচ্ছে উৎসাহ বাড়বে। হ্যাঁ হ্যাঁ ওইটাই মেন কথা, তো ওইটাই, এখানে এখানে আসে যা শিখবেন সেটাই কিন্তু আপনার উৎসাহ বাড়বে। আমরা হচ্ছে আর একটা হচ্ছে কি, আমরা হচ্ছে আমি একটা কথা বলি, বাংলাদেশে বাঙালিরা কিন্তু অলস বেশি। হ্যাঁ বাঙালি অলস, অলস বেশি। আর আর একটা ঘটনা হচ্ছে, সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচেয়ে অলস জেলা কিন্তু মেহেরপুর, এটা কি জানেন আপনি? মেহেরপুর তো অলস জেলা, এদের যদি একটা ভালো বুদ্ধি দেন, ওই যে দেখবেন যে লেখাপড়া করে ঘুরে বেড়াবে, ওদের একটা ভালো বুদ্ধি দেন যে আইসি কাজ দেশে এইটা কর, হ্যাঁ বলবে কি কাজ নাই খাই দাই, আমার কি ভাতের অভাব হয়েছে, এরকম কথাও আগে বলছে। কত ইয়াং ছেলে পেলে চিন্তা করেন সনরম ভাই, এখন 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 কি করে জানেন, আমাদের এলাকায় এখন সব নতুন রোগ হয়েছে। হ্যাঁ ওরা হয়েছে ওই যে গেম খেলা, হয়তো আমি সবার মতো সিনিয়রই হব, তারপরেও যে একেবারে সেই ইয়ে হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি সেটা না, এই অবস্থাতেও আমি আগ্রহটা ধরে রাখছি আলহামদুলিল্লাহ। স্যার আসতেন, স্যার আমাদের কথা কি শেষ করবো? লেজ ভাই আমাদের কথা শেষ, তার আগে আসেনি তাই চলছিল নাকি? না না ব্রেক চলছিল না স্যার, একটু কাজে ছিল, আর একটু কাজে ছিল, এখন এসে পৌঁছাইনি। আসলে স্যারই মাইক ধরলে তখন সবাই ছেড়ে, তাহলে তখন ছেড়ে দেবো আমরা, সমস্যা নাই। তো সোনার ভাই বিকেলে কি দোকানে আসবেন? হ্যাঁ আমি তো দোকানেই আছি এখন, আমি একটু আমলায় যেতে পারি, ওই যে আমার ছেলে আছে না
ওই খাতা কিনা হয়েছে দুইটা, এখন ওই ঘুঘু পাখি নিবে এবং টেনশনে আছে। তাহলে সোহানুর ভাই আর ঘুঘু আনতে যাবেন নাকি? যেখানে হোক আজকে নিয়ে আয় লাগবে। ওরে বাপ রে বাপ, সাদা যে ঘুঘু আছে না ওটা খুব সুন্দর লাগে। এই কারণে আমার বাসা ভাই তেতুল বাড়িয়া। আমি তো বলছি যে মানে এখানে স্কাইপ মনিটরে নাই কিন্তু স্যার তো পিডিএফ দেখাচ্ছে, আপনার কাছে www.skype.com লেখা আছে দেখেন, ওটাতে শুধু ক্লিক করেন, ক্লিক করলে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে রান করাবেন। তারপর ওইটাতে আমি আছে ওই মোবাইলে আছি তো ভাই, এই কারণে মনে করেন যে লিংকটা যদি আরেকবার দেন তাহলে ইতে যাবে, মানে আমি এতক্ষণ হচ্ছে ইতে ছিলাম না। আপনি করেন পিসিতে আপনি এই ব্রাউজারে যাই skype.com এ যান, কিছু না skype ব্রাউজারে যান, ব্রাউজারে ব্রাউজারে যান skype.com লেখেন তাহলেই হবে। তারপর আমার কোনো কিছুই আসছে না, না নেট তো 5 মেগাপিক্সেল সবই আমাদের মেহেরপুরে যতগুলা ব্রডব্যান্ড সার্ভিস দিছে সবগুলো একটু স্পিড ডাউন ভাই। সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বিষয় হচ্ছে কি যে মানে আমার কিছু মানে নেটওয়ার্কের কারণে প্লাস হচ্ছে পিসিটা হ্যাং হয়ে গিয়েছিল, আসলে সম্ভব হয় নাই। আর একটা পার্সেল ইমার্জেন্সি হচ্ছে, ঢাকা থেকে একটা পার্সেল আসছে তো ওটাও রিসিভ করার জন্য আমি একজনকে পাঠাইলাম, বুঝতে পেরেছেন? স্যার কথা কাটা কাটা হচ্ছে, কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, স্যার কথা তো ঠিকই আছে। আপনাদের কি ধারণা সফট স্কিলটা কি? সফট স্কিল বলতে নিজের নিজের স্কিল, নিজের ভিতরে যেটা মানে একজনের সাথে কমিউনিকেট করা, নিজের তার মধ্যে আমি যে দক্ষতা আছে সেটাকে ঢোকানো, আমার যে কাজের ক্ষমতা সেই কাজের ক্ষমতাটা থেকে জানানো। যে আমি আমার সামনে যে আছে তার কাছে আমি নিজেকে আমি কিভাবে উপস্থাপনা করব, এটা হচ্ছে আমার সফট স্কিল। রাইট, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? এইগুলাই স্যার।
যারা কথা একদমই বলেন না তাদের তো কথা বলা উচিত, তারা বুঝছে না কেন? সবাই কথা বলেন, আর কেউ আর কার কি অবস্থা? আর কার কি অবস্থা? আর কে কি বুঝেছেন? কথা বলেন, আর কার কি অবস্থা, কে কি বুঝেছেন? স্যার সবাই তো বইলে দিয়েছে স্যার। ইমেজটা দেখে কি মনে হয়, ছবিটা দেখে কি মনে হয়? আপনার হচ্ছে মাইন্ডটা হচ্ছে যখন আলোকিত হবে সবকিছুই ক্লিয়ার দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? আর এটাই হচ্ছে মানে যেখানে আইডিয়া জন্ম হয়, যেখানে যত প্রকার মানে বিগ বিগ বিজনেস আইডিয়া বলেন যত আইডিয়া আছে ইনোভেশন সবকিছু এখান থেকে আসে, বুঝা গেছে? জি জি, এটা হচ্ছে আমাদের সাবকনশাস মাইন্ড। সাবকনশাস মাইন্ডের একটা জিনিস হচ্ছে যে আপনার সাবকনশাস মাইন্ড কখনো ঘুমায় না, আর সাবকনশাস মাইন্ডকে আপনারা কখনো ইন্টারপ্রেট বা এক্সপ্লেনেশন করতে পারবেন না, ইরেশনাল মাইন্ড। আর মাইন্ডের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডকে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন, কনসিয়াস থটকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, সাবকনসিয়াস কোনো থটকে ব্যাখ্যা করা যায় না, অবচেতন মন যেটা, বুঝতে পেরেছেন? অবচেতন মন 24 ঘন্টা মানে ঘুমায় না, অবচেতন মন সবসময় 24 ঘন্টায় জেগে থাকে। আপনি যাই করেন না করেন, পৃথিবীতে মানুষের 99% কাজ হচ্ছে অবচেতন মনে করে, আর এর অবচেতন মনের যে আপনার ক্যাপাসিটি বা ডেটা যে আপনি রাখবেন এটা আনলিমিটেড স্টোরেজ, ঠিক আছে? জি স্যার। একটা জিনিস হচ্ছে আপনি যা চিন্তা করেন আপনি তাই হবেন, আপনি যদি চিন্তা করেন যে খারাপ চিন্তা করেন তাহলে খারাপ জিনিসগুলো আপনার সাথে বেশি বেশি ঘটবে, ভালো চিন্তা করলে ভালো জিনিসগুলো আসবে। সফট স্কিল কেন দরকার? সফট স্কিল কিন্তু আপনার হার্ড স্কিলের চেয়ে কিন্তু সফট স্কিল কিন্তু এটা কিন্তু মেজার করা যায় না। আপনি ওয়েব ডিজাইনার হচ্ছেন এটা কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরি আছে, আপনি হচ্ছে ইয়ে করছেন ট্রেনিং নিয়ে একজন ওয়েব ডিজাইনার হবেন, কিন্তু সফট স্কিলের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট দরকার হয়, সফট স্কিলকে কখনো মেজার করা যায় না। আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে সফট স্কিল কি, আসলে সফট স্কিল আমাদের মানে কোন কাজে লাগবে? সফট স্কিল ছাড়া আপনি লাইফের একটা সেকেন্ডও চলতে পারবেন না, একটা সেকেন্ডও না। আপনি কারোর সাথে ভালো সম্পর্ক যদি না রাখতে পারেন কিংবা বাইরের সাথে যদি সম্পর্ক মেনটেন না করতে পারেন তাহলে আপনার ওয়েব ডিজাইনার হয়ে কোনো লাভ নেই। প্রথমে আপনার দেখবে ব্যবহার, প্রথমে আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা এটা দেখবে, আপনার প্রোডাক্ট তো পরে দেখবে, বুঝতে পেরেছেন? জি। যাদের ভুল, যাদের ধারণা হচ্ছে যে সফট স্কিলটা আসলে কি আমি বা গল্প করেছি, হ্যাঁ তারা এদের মানে যে মাইন্ডসেটটা পরিবর্তন করে, তা না হলে আপনারা খুব বেশি দূর যাইতে পারবেন না, বুঝা গেছে? জি জি স্যার। যে লাইফের পরিকল্পনা আপনাকে নিজেই করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে নিজেই কাজ করতে হবে, শর্টকাট ওয়ে কেউ কখনো শর্টকাট ওয়ে হচ্ছে সাকসেস হওয়ার চেষ্টা করবে না শর্টকাটে। এখানে দেখেন দুইটা স্কিল আছে, সফট স্কিল এবং হার্ড স্কিল, এটা কে পড়বেন? এটা কে পড়বেন? আমি পড়ব। শিওর। হোয়াট ইজ সফট স্কিল? সফট স্কিল আর ক্যারেক্টার ট্রেটস এন্ড ইন্টারপার্সোনাল স্কিল দ্যাট characterize a person's relationships with other people in the workplace. Soft skills are considered to be a complement to hard skills.
with refer to a person's knowledge and occupational skills. Sociologist may use the term soft skill to describe a person's emotional intelligence, quotient, as opposed to intelligence quotient. এখানে আমি যে কথা কোশ্চেন্ট হচ্ছে কি যে আপনার পরিমাপ করার বা ইন্টেলিজেন্স যেটা মেজারমেন্ট করা যায়, হ্যাঁ, যেটাকে কোয়ান্টিফাই করা যায়, যেটাকে কোয়ান্টিফাই করা যায়, মেজার করা যায় কিংবা কোয়ান্টিফাই করা যায়, কোশ্চেন্ট হচ্ছে এটা। আইকিউ হচ্ছে আপনার হার্ড স্কিল, আইকিউ এর কিন্তু আপনার একটা প্যারামিটার আছে যে আইকিউ 120, 140, 150, 160, হ্যাঁ, আইকিউ কিন্তু নির্দিষ্ট একটা প্যারামিটার আছে, কিন্তু ইকিউ যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স এটা কিন্তু কোনো প্যারামিটার নাই। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, আপনি অন্য আরেকজনের অনুভূতি বোঝা বা অন্য আরেকজনের জায়গায় নিজেকে প্রেজেন্ট করে ওই জিনিসটাকে বোঝাকে ইকিউ বলে, বুঝতে পেরেছেন? আর সোশিওলজিস্ট যেগুলো বলছে সেটা হচ্ছে যে আপনি অন্য মানুষের সাথে কিভাবে নিজের সম্পর্ক বিল্ড আপ করবেন, এটা ওয়ার্ক প্লেসে হতে পারে, এটা আপনার ফ্যামিলির সাথে হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে। জি স্যার, ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাকগ্রাউন্ডে কি সাউন্ড আসছে? জি স্যার, এই যে অন্য কারো কাছ থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড, ওই বাইরে আর কি কোনো যে আপনার রাস্তার মাইক কে কি যেন কি বলছে তো এর কারণে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন কি সবাই বুঝতে পেরেছেন ইকিউ এবং আইকিউ এর মধ্যে ডিফারেন্স কি? ইকিউ এবং আইকিউ এর মধ্যে ডিফারেন্স কি এটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কে পড়বেন? আমি পড়ছি স্যার। হ্যালো, হ্যালো, জি শোনা যায় না? জি শোনা যায়। তার মনে হয় আবার লগা উঠে গেছে। হ্যাঁ, নেটের সমস্যা আছে মনে হয়। এই আমার হয়েছে, আমি তিনবার লগ আউট হয়ে গেলাম, ওই যে আমার নেটওয়ার্কে বুঝলাম না, নেট ড্রপ হইছে। আমার কি হয় যে আমি ওই যে ব্রেক দেই, যে ব্রেকে যাই, পিসিটা ওই যে স্লিপ মোডে দিই, ল্যাপটপটা স্লিপ মোডে দিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসে, এই সময় অন করে নেট পায় না, সেজন্য আমি স্লিপ মোডে যাই না। স্লিপ মোডে যাওয়ার দরকার নাই, আপনি ওইভাবেই রাখুন। শুনতেই পাইছিলাম না এর আগের বারে ভিডিও চলছিল, মাঝে মাঝে নেটওয়ার্কে ইন্টারনেট এর কারণে এরকম হয়, আটকে যায়। মডেম ইউজ করে জানে একটু প্রবলেম হবে, ব্রডব্যান্ডে তো সমস্যা হয় না, কিন্তু মডেমে একটু প্রবলেম হয়। মডেম দেখা যাচ্ছে একটু নেট কম পালে, যখন চাপ পড়ে বেশি তখন খুব গরম হয়ে যায় মডেমটা। বিপ্লব ভাই, বিপ্লব ভাইয়ের বাসা কোথায়?
ফার্স্ট ইয়ারে আমি সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং অনার্স করছি জানি থেকে আমিও তো ফার্স্ট ইয়ারে কোন ডিপার্টমেন্ট আছে আমি এসে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স আচ্ছা সবাই হার্ড স্কিল সম্পর্কে সবার ধারণা হয়েছে যে হার্ড স্কিলটা কি জি হার্ড স্কিল জি হ্যাঁ জি জি স্যার আচ্ছা ঠিক আছে আমাকে আমারটা দিন কি ওই আমার দাইছি না না আপনাকে দেন আচ্ছা এখন হার্ড স্কিলটা হচ্ছে যেটা আপনি ফিজিক্যালি দেখা যায় যে স্কিলটা ফিজিক্যালি দেখা যায় সার্টিফিকেট দেওয়া হবে এটাই হচ্ছে হার্ড স্কিল তবে এটা ডেভেলপ করা যায় স্পেশাল কিছু ট্রেনিং এবং বইয়ের মাধ্যমে প্রচুর পরিমাণে স্টাডি করার মাধ্যমে আপনি সফট স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন একটা ইয়ের মাধ্যমে এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে হয় ধরেন আপনি যদি একজন কুঠারে বা যে গাছ কাটে তার প্রতিদিন কিন্তু কুঠারে কিন্তু ধার দিতে হয় বুঝতে পেরেছেন গাছ কাটার জন্য জি সফট স্কিলটা হচ্ছে এরকম আপনাকে প্রতিদিনই ইমপ্রুভমেন্ট করতে হবে কন্টিনিউয়াস প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে জি আপনি ধরেন আপনার কাস্টমার আজকে আজকে যেরকম ভাবে কথা বলেছেন কালকে তার সাথে ওই রকম ভাবে আপনি কনভিন্স করতে পারবেন না তো কালকে আপনাকে নতুন কিছু টেকনিক শিখতে হবে কাস্টমারকে কনভিন্স করার জন্য আপগ্রেড হতে হবে কন্টিনিউয়াস সফটওয়্যারে যেরকম আপগ্রেডেশন থাকে না জি আমাদের পার্সোনাল লাইফের স্কিলগুলোর এরকম আপগ্রেডেশন দরকার আদারওয়াইজ আপনারা মেশিনের সাথে আপনারা কম্পিট করতে যাচ্ছেন মেশিনের সাথে মেশিন আপনারা টিকতে পারবেন না আদারওয়াইজ আপনাদের সবাইকে ভিশনারি হতে হবে ভিশনারি বুঝা গেছে জি এখানে ডিফারেন্সটা আছে ডিফারেন্সটা দেওয়া আছে দেখেন আপনাকে কি ডিফারেন্সটা পড়বেন জি হোয়াট আর দা ডিফারেন্স বিটুইন সফট স্কিল এন্ড হার্ড স্কিল টিচেবল অ্যাবিলিটিস অর স্কিল সেটস দ্যাট আর easy to quantify proficiency in a foreign language communication তারপরে a degree or certificate flexibility typing speed leadership machine operation আর a teamwork computer programming and time management the balance এখন বুঝতে পেরেছেন সবাই সবার ধারণা হয়েছে জি স্যার হার্ড স্কিল যে এখানে বলতেছে যেমন প্রফিসিয়েন্সি ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি একটা ভাষার উপরে এই করলাম এটা আমার হার্ড স্কিল কিন্তু এদিকে কমিউনিকেশন কারোর সাথে কমিউনিকেশন করছে এটা হচ্ছে আমার সফট স্কিল তারপরে ডিগ্রি অর সার্টিফিকেট একটা সার্টিফিকেট পেয়েছে কোন বিষয়ে করা বিষয়ে সেটা আমার হার্ড স্কিল কিন্তু ইট উইল ফ্লেক্সিবিলিটি
অন্যের সাথে কম্পেয়ার করার ক্ষমতা, এটা হচ্ছে আমার সফট স্কিল। তারপরে টাইপিং স্পিড, আমি টাইপ পারি জোরে খুব জোরে, এটা হচ্ছে আমার হার্ড স্কিল, আমি অর্জন করেছি এটা। আর লিডারশিপ, লিডারশিপটা এটা আমার সফট স্কিল। এভাবে স্যার বুঝতে পেরেছি, বুঝে গেছে সবাই? জি স্যার। সময়ের কাজ সময় করতে হবে, এগুলা আবার কি ডিসকানেক্ট হয়ে গেল? হয়তো আশিস কুমার হোস্ট নাও লেখা উঠল, হয়তো স্যার ডিসকানেক্ট হয়ে গেল। সাথে ছিলাম তো চাইনিজ লেখা ছিল বললেন না, চাইনিজ লেখা ছিল, এখন ক্রিয়েটিভিটি গ্র্যান্ড অ্যান্ড ইনস্পাইরিং such as creating a beautiful painting or designing an innovative new product, but an idea need not be artistic or world changing to count as creative. Life requires daily acts of ingenuity and novel work arounds. In this sense, almost everyone possesses some amount of creativity. সবাই সবাই কিছু না কিছু ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে আছে সবারই, বুঝতে পেরেছেন? আর আমরা যে কোনো মানে জিনিস মানে যদি নতুন আবিষ্কার করতে যাই তো ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভিটি আমাদের দরকার হয়। প্রথমে দেখেন স্টিভ জবস, মানে আইফোন যখন বাজারে আসে, তখন কিন্তু আমরা টাচ মানে যে স্ক্রিন বিগ স্ক্রিনে ফোন কিংবা এরকম কিন্তু ফোন কিন্তু এর আগে কিন্তু কখনো ছিল না। আইফোন কিন্তু ফার্স্ট এসেছে, জি আইফোন টাচ ফোন মানে ফার্স্ট, জি প্রথমে এসেছে, এটা কিন্তু স্টিভ জবস এনেছে। এরকম হচ্ছে কিছু ইনোভেশন বা নিউ প্রোডাক্ট আনাকে এটাকে ক্রিয়েটিভ আইডিয়া বলে, বুঝছেন? নতুন ডিজাইন যেটা কখনো পৃথিবীতে দেখেন নাই, যেটা কখনো পৃথিবীতে কেউ কখনো দেখে নাই, বুঝা গেছে? জি আচ্ছা, যে কোনো আইডিয়া পৃথিবীকে চেঞ্জ করবে এরকম মানে পৃথিবীকে চেঞ্জ করবে এরকম হইলে যে ক্রিয়েটিভ হবে, নট লাইক দ্যাট, সেটা আইডিয়াকে পৃথিবীকে চেঞ্জ নাও করতে পারে। জি জি স্যার, মানে হচ্ছে একটা একই কাজকে আমরা যদি ভিন্ন ভাবে করি বা মানে করানোর চেষ্টা করি সেটাও ক্রিয়েটিভিটি। হ্যাঁ, সেটাও ক্রিয়েটিভিটি। আর ওয়েব ডিজাইনার হতে হলে আপনাদের ক্রিয়েটিভিটি দরকার। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে যারা কাজ করছেন সব সময় তাদের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে হবে। সব সময় ক্রিয়েটিভিটি মানে সবচেয়ে কোনটা সবচেয়ে ইউনিক হতে হবে, নতুনত্ব। হ্যাঁ, ইউনিক হতে ইউনিক একটা ওয়েবসাইট বানালে একই রকম, যদি সবগুলো ওয়েবসাইট একই রকম হয়ে যায় তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে নেবে না। জি বুঝতে পেরেছেন? কারণ আপনার ক্লায়েন্ট হবে নর্থ আমেরিকান, যারা হচ্ছে আমেরিকান ক্যানাডিয়ান ক্লায়েন্ট ইউকে,
বুঝতে পেরেছেন তাদের এক্সপেকটেশন অনুযায়ী আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি বানালে কিন্তু হবে না তার এক্সপেকটেশন অনুযায়ী আপনাকে কিন্তু বানাইতে হবে জি অবশ্যই সে যেমন তাই সেরকম দিতে হবে ক্লায়েন্টের উপর নির্ভর করবে ক্লায়েন্টের উপর নির্ভর করবে তবে কাজটা নিজের মনে করে বানানোর চেষ্টা করবেন নিজের কাছে ভালো লাগলে নিজের ও কিন্তু শুধুমাত্র বলে দেবে যে এটা আমাকে বানায় দাও আপনাকে কিন্তু ডিজাইনও করতে হবে আপনাকে তারপরে প্ল্যানও করতে হবে আপনাকে সব কাজ কিন্তু আপনাকে করতে হবে ডেভেলপ নিজেই হ্যাঁ ডেভেলপার থেকে শুরু করে প্ল্যান অ্যাকশন যত কিছু আছে সম্পূর্ণ কিছু আপনাকে বানাতে হবে জি আপনার উপর এটা কিন্তু ছোট কিন্তু কাজ না এটা কিন্তু অনেক হিউজ একটা পার্ট জি স্যার আর আপনাকে প্রথমেই বলবে না যে আমাকে এটা বানায় দাও আপনার সাথে কথা বলবে আপনি বুঝতে পারছেন কি না তারপরে কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবে বুঝা গেছে জি জি স্যার প্রথমে আপনাকে কমিউনিকেশন এক্সপার্ট হতে হবে কমিউনিকেশন বুঝতে পেরেছেন জি জি স্যার আর এখানে একটা হচ্ছে এটাকে পড়বেন আচ্ছা যারা পড়েনি তারা পড়ুক সবাই পড়ুক ভুললেও শুধরে যাবে আপনারা যদি এখানে পড়তে যদি মানে মনে করেন যে অন্য আরেকজন পড়ে আমি পার পেয়ে যাব ট্রাস্ট মি ক্লায়েন্টের সাথে কিন্তু আপনাকে কথা বলতে হবে আমি কিন্তু কথা বলবো অবশ্যই বুঝতে পেরেছেন জি স্যার অ্যাক্টিভ তো সবাই আছে কিন্তু মাইক স্যার আমি করি আর কে কে বলেনি আর কে কে আমাদের মধ্যে স্যার আমি করি স্যার হ্যাঁ করেন হিয়ার আর দি মোস্ট হিয়ার আর দি ফাইভ মোস্ট ইন ডিমান্ড সফট স্কিল ইন 2019 পারসেশন ইজ অ্যান আমব্রেলা টার্ম অফ ইনফ্লুয়েন্স পারসেশন ক্যান অ্যাডাপ্ট to influence a person's beliefs attitudes intention motivations or behaviors আচ্ছা পারসুয়েশনটা কি আমরা অনেক লিডারকে দেখি না যে মানে লিডারের কথা শুনলে সবাই ভালো লাগে অনেক লিডার আছে সবসময় মোটিভেটেড রাখে এটা হচ্ছে পারসুয়েসিভ লিডারশিপ আপনারা কি সাতার মানে মানে মাঝখানে যে ইয়াটা মানে আপনার রডটা থাকে এটা দেখেছেন জি জি স্যার চারপাশের যতগুলো শিক আছে সাতার যে শিক আছে এই রডটা কিন্তু এই রডের উপরই কিন্তু প্রেসারে কিন্তু মেইন কিন্তু রড মেইন হচ্ছে মানে ওটার সাথে বাধা থাকে হ্যাঁ ওটার সাথে কিন্তু বাধা থাকে ওইটাই কিন্তু হচ্ছে পারসুয়েশন আপনার যে চারপাশে যতগুলো শিক আছে বা চারপাশে যত লোক আছে আপনাকে সবসময় ফোকাস রাখতে হবে যাতে আপনার কথা শুনে বা আপনি যার ডিরেকশন দিচ্ছেন এই অনুযায়ী কিন্তু কাজ করে বুঝতে পেরেছেন আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি যে আপনার ফ্যামিলিতে আপনি কিভাবে পারসুয়েশন মেইনটেইন করবেন বা আপনি সবাইকে কিভাবে ভালোভাবে দেখে রাখবেন বা টেক কেয়ার করবেন এটা কিন্তু টোটাল কিন্তু আপনার উপরে আর পারসুয়েশন হচ্ছে একটা লিডারশিপ স্কিল আপনার মধ্যে যত ভালো লিডারশিপ স্কিল থাকবে ভবিষ্যতে আপনি তত ভালো কাজ করতে পারবেন বুঝতে পেরেছেন জি এখানে কোলাবোরেশন কোলাবোরেশন কে পড়বেন স্যার আমি পড়লাম স্যার There are the most five in demand soft skill in 2019. Collaboration is the process of two or more people or organization working together to complete a task or achieve a goal. Collaboration is similar to cooperation. Most collaboration requires leadership. Although the form of leadership can be social within a decentralized and ইজিলাইশন গ্রুপ কোলাবোরেশন কেন দরকার কোলাবোরেশন হচ্ছে আপনি একে অপরের সাথে কি মানে যে সংযুক্ত হয়ে কিভাবে কাজ করবেন জি স্যার দুই এবং অধিক ব্যক্তি
হ্যাঁ, এক দুইজন ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট ভাবেও কাজ করতে পারে, একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে কাজ করতে পারে, যুক্ত হয়ে কাজ করতে পারে, গোলস একই গোলস এর জন্য, বুঝতে পেরেছেন, একই লক্ষ্যের জন্য, একই লক্ষ্যের জন্য কাজ করতে পারে, মানে একই একে অপরকে সাহায্য সহযোগিতা করে, একে অপরকে সাহায্য সহযোগিতা করে, বুঝা গেছে? জি স্যার। আর এখন এমন একটা ওয়ার্ল্ডে আমরা চলে আসছি, অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ওয়ার্ল্ডে, আপনারা একে অপরের সাথে কোলাবোরেশন করে কাজ করতে হবে সব সময়। জি। শিখার ক্ষেত্রে কি, শিখার ক্ষেত্রে কিন্তু কোলাবোরেশন হচ্ছে, আপনি যখন গ্রুপে মানে শিখছেন, একটা গ্রুপে এসে শিখছেন, একে অপরকে সাহায্য করছেন, যে শিখছে তারও শেখা হচ্ছে আর অন্যজনেরও শেখা হচ্ছে। আপনারা সবাই চেষ্টা করবেন যেটা হচ্ছে যে একে অপরকে শেখানোর জন্য, একে অপর মানে টিম ওয়ার্ক, বা আমরা যখন হচ্ছে গ্রুপ স্টাডি করি না, গ্রুপ স্টাডিতে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি। আপনাদের প্রত্যেকেরই গ্রুপ স্টাডি করতে হবে, গ্রুপ স্টাডি করে শিখবেন। গ্রুপ করে দেওয়া হয়েছে, তবে গ্রুপে কাউকে অ্যাক্টিভই পাওয়া যায় না, তবে ক্লাস শেষ করে একটা খুঁজি পাওয়া যায় না। ওই যে 10,000 ঘন্টার কথা বললাম না, শুধু শুধু সার্টিফিকেট নিয়ে আপনার ওই সার্টিফিকেটটা ওই মনে করেন টাঙ্কেই পড়ে থাকবে কিংবা বেডের নিচে পড়ে থাকবে। জি। তার কোনো কাজ হবে না। সার্টিফিকেটটা সব না, তোমার স্কিলটাই সব। স্কিলটাই সব। কিছু কোয়ালিফিকেশন দেখে না, ওরা সার্টিফিকেটও দেখে, ওরা দেখবে যে সার্টিফিকেটও দেখে না, শুধুমাত্র দেখে কাজ দেখে, কি কাজ পারবা তুমি বলো। এটা বাংলাদেশ না, এটা অন্য দেশ, অন্য দেশের কাজ। এটা গুগল এবং হ্যাঁ গুগল এবং হচ্ছে অন্য ফেসবুকে যেখানে আপনি চাকরি করতে যান এখন সার্টিফিকেট দেখেন, আপনি কি কাজ করতে সার্টিফিকেট কোন দেখেন, এটা কিন্তু সার্টিফিকেট দেখেন এখন, ওরা দেখে দক্ষতা, কাজ, দক্ষতা, কাজ, কি কাজ করতে পারেন, জি, আপনি কি প্রবলেম সলভ করে দিতে পারেন ওদেরকে, তাহলে আপনাকে স্যালারি দিবে কিংবা ইউজ করে টাকা দিবে। এখানে সার্টিফিকেট শুধু বাংলাদেশের ক্ষেত্রে সার্টিফিকেট আমি অর্জন করলাম, সার্টিফিকেট ঝুলায় রাখলাম, হ্যাঁ জি, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সার্টিফিকেটে কোনো ভ্যালু নাই, কাজের ভ্যালু আছে, সার্টিফিকেটের ভ্যালু নেই, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। আর এখানে অ্যাডাপটেবিলিটি, অ্যাডাপটেবিলিটি কিটা কি, কে করবেন? আমি করছি স্যার। হিয়ার আর দ্য মোস্ট ফাইভ, হিয়ার আর দ্য ফাইভ মোস্ট in demand soft skill in 2019. 4. Adaptability. Your willingness is adjust. Adaptability as a skill refer to the ability of a person to change his actions, course, approaches to doing things in order to suit a new situation. We constantly change our lifestyle, become our world is changing always. Because our world is changing always. When there is a shortage of a commodity in the market, we switch our demand to substitute. That is an example of adaptability. Thank you so much. এখানে বিষয় হচ্ছে কি, আমরা এখন শিখার জন্য আসছি, বুঝতে পেরেছেন? জি। উচ্চারণ আপনার মাঝে মাঝে ঠিক হবে, সঠিক হবে, উচ্চারণ মাঝে মাঝে ভুল হবে, আপনি যখনই বলার চেষ্টা করবেন তার মানে কি আপনার আস্তে আস্তে কিন্তু কনফিডেন্স গ্রো করবে, বুঝতে পেরেছেন? অন্যের ভুল ধরাটা হচ্ছে কি, আমরা এখানে অন্যের ভুল ধরতে আসছি না, আমরা এখানে শেখার জন্য আসছি, এই মন মানসিকতা নিয়ে সবাই ক্লাসের প্রতি কনসেন্ট্রেট থাকবেন, আর একে অপরকে নিয়ে হাসাহাসি করবেন না। এখন বিষয় হচ্ছে কি, যে আপনি অন্যকে নিয়ে হাসাহাসি করছেন, দুই দিন পরে আপনাকে নিয়ে হাসাহাসি করবেন, বুঝতে পেরেছেন? সো অ্যাডাপটেবিলিটিটা কি, অ্যাডাপটেবিলিটিটা হচ্ছে যে আপনার
আপনি নতুন সিচুয়েশনে কিভাবে নিজেকে খাপ খাওয়াতে পারেন। লাইফস্টাইল, মানুষের কিন্তু লাইফস্টাইল সবসময় চেঞ্জ হয়, কিছুটা তোমার কিছুটা সময় সে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যায়, আবার ভালো সিচুয়েশন আসে। মনে করেন যে আটার মার্কেটে আটার দাম বেড়ে গেছে, তাহলে আপনি কি মানে আটা আটার দাম যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মানুষ চাল কিনে খাবে, বা চালের দাম বেড়ে গেলে আটা কিনে খাবে। এটা হচ্ছে সাবস্টিটিউট গুড হিসেবে ইয়া করা হয়েছে, বুঝতে পেরেছেন? জি জি। আর এই তো কোভিড এর কারণে তো আমাদের ওয়ার্ল্ড তো অনেক বেশি চেঞ্জ হচ্ছে, তো আপনাদেরকে বিয়ার গিলস এর কেউ ইয়া দেখেন, লাইভ শো দেখেন? জি বিয়ার গিলস এর দেখি স্যার। এটাই হচ্ছে বিয়ার গিলস এর ডিসকভারিতে, এটাই দেখায় যে নতুন নতুন সিচুয়েশনে গিয়ে আপনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। ওর জন্য কিন্তু ডিসকভারি চ্যানেল ওকে হিউজ পরিমাণ পে করে, এটা জানেন? জি এই বিষয়টা তো জানি না, তবে করা তো উচিত, কারণ ওকে প্রচুর পরিমাণ পে করে। জি কারণ ও কিন্তু ওর লাইফের রিস্ক নিয়ে কিন্তু নতুন একটা সিচুয়েশনে নিজেকে নিয়ে যাচ্ছে। লাইফের কেউ যখন রিস্ক নিয়ে যায় তো ডেফিনেটলি তাকে তো পে করতে হবে নাকি? ওকে জি স্যার। আর একটা টেলিভিশনের কন্টেন্টই চলে বিভিন্ন হচ্ছে ভিডিও কন্টেন্টের মাধ্যমে, ও একজন নিজেকে আর কি ভিডিও কন্টেন্ট সেল করছে, বুঝতে পেরেছেন? জি জি। এখানে অ্যাডভেঞ্চার হচ্ছে প্লাস টাকাও কামাচ্ছে। জি এখানে টাইম ম্যানেজমেন্ট আছে, টাইম ম্যানেজমেন্ট কে করবেন? আমি করছি স্যার। Here are the five most in demand soft skill in 2019. Five, time demand, time management. Time management is the ability to plan and control how someone spend the hours in a day to effectively. Effectively. And accomplish their goals. Okay? Accomplish their goals. আচ্ছা, এখানে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা সবাই বুঝতে পেরেছেন? টাইম ম্যানেজমেন্ট কি? সময় সময়ের কাজ সময় করা না, নিজের সময়টা মানে নিজের ভাবে ব্যবহার করা বা ম্যানেজ করতে হবে সময়টা, কিভাবে কাজ লাগাতে হবে, কিভাবে এসব বলছে। আপনাকে ক্লায়েন্ট প্রজেক্ট দিয়েছে দুই দিনের মধ্যে কমপ্লিট করার জন্য, আপনি লাগাইলেন চার দিন। জি বুঝতে পেরেছেন? হবে না, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে বলেন আপনাদের সফট স্কিল দরকার আছে কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। টাইম ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে আপনি আপনার সময়কে কত ইফেক্টিভলি ব্যবহার করছেন, প্রতিদিনের কাজ প্রতিদিনে কিভাবে করতে পারছেন। এটা শুধুমাত্র যে ক্লায়েন্টের কাজ না, আপনি আপনার নিজের কাজগুলো কিভাবে গুছিয়ে করছেন, প্ল্যান অনুযায়ী ম্যানেজ করে কাজ করছেন, বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝতে পেরেছি। আপনি যতটা ইফেক্টিভলি আপনার প্ল্যান করে কাজ করবেন ততটাই আপনার লাইফের কিন্তু উপরে কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। আর সবসময় পাঞ্চুয়াল হওয়ার চেষ্টা করবেন, রাইট টাইম, রাইট টাইম। মনে করেন 5 মিনিট আগে আমাকে 10টা বাজে কাজটা দিতে বলেছে, আমি 9টা বাজে কাজটা দিয়ে দেব, 1 আওয়ার, 1 ঘন্টা আগে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। এটা কখনোই 11টা হবে না, সেটা কখনোই 11টা হবে না, 10টার 5 মিনিট আগে হলেও আমি সাবমিট করব, বুঝতে পেরেছেন? জি জি স্যার। এই ক্ষেত্রে স্যার ইমেলটা পাঠাও, ইমেলটা পাঠাবো কখন? ইমেলটা পাঠাবেন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগেই পাঠাবেন। কাল ক্লাসের আগে স্যার? হ্যাঁ, কাল ক্লাসের আগে, তাই তো স্যার? আচ্ছা, আজকে রাতে আমাকে ইমেল পাঠাবেন, আজকে রাতে আমাকে ইমেল পাঠাবেন সবাই। ঠিক আছে স্যার। স্যার যে ফরম্যাটটা দিলেন ওর ভিতর তো অনেকগুলাই তো মিল আছে, তাহলে কি করব?
আপনার লাইফের সাথে যেটা মিলে আপনি ওটা লিখবেন ঠিক আছে আজকে আমাদের সেশন আজকে মানে সফট স্কিলের সেশন আজকে এখানেই কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার আর কোনো কোশ্চেন আছে কোশ্চেন আর নাই জি না স্যার কোশ্চেন যে কাটা ছিল স্যার করে ফেলেছি কোশ্চেন বলতে আসলে সফট স্কিলের প্রতি ক্লাসে আমরা নতুন নতুন কিছু শিখবো নতুন নতুন যেগুলো আপনারা শিখেছেন বাট জানেন অনেক কিছু জানেন বাট ওইভাবে থিংক করেন না চিন্তা করেন না ফিল হ্যাঁ ফিল করেন এটাই ফিল বা থিংক করেন না এই জিনিসগুলাই আপনাদের সাথে আমার ইয়ে হবে আর একটা সেশন থেকে তার চারটা সেশন পাবেন দেখতে দেখতে চলে যাবে চারটা সেশন আপনার সাথে চারটা ক্লাস হবে স্যার তাই তো আর চারটা পাবেন আজকে তো হয়ে গেল আর চারটা পাবেন সপ্তাহটা পুরো এই সপ্তাহটা পুরো মানে চারটা হওয়ার পরে আর কোনো ক্লাস হবে না দেখতে দেখতে চলে যাবে স্যার আপনাকে তো দেখতে পেলাম না আপনার সাথে কনফারেন্সে গেলাম ছাত্রদের তো দেখা দিতে দেখতে তো ডেফিনেটলি পারবেন লাস্টে দেখাবেন না এখনি দেখাবেন এখনি আপনারা দেখেন সমস্যা কি এখনি দেখেন দেখতে পাচ্ছেন আমার এখানে লাইট আসলে কি পেছনে ইয়া আছে না সমস্যা নেই স্যার ভালোই আছে ওয়েদারটা অনেক ইয়া আর কি স্যার আছেন ঠিক আছে তাহলে আর অ্যাটেন্ডেন্স দিবেন কে অ্যাটেন্ডেন্স কে দিবেন অ্যাটেন্ডেন্স এখানেই নিয়ে নেন স্যার অ্যাটেন্ডেন্স এখানে না আপনারা সবাই আমাকে মেইল করবেন মানে যে এখানকার যে সিআর সে আমাকে মেইল করবেন প্রতিদিন ক্যাপ্টেন বলেছেন ক্যাপ্টেন যে সে আমাকে মেইল করবেন আমার ডকুমেন্টস ক্যাপ্টেন তো তাহলে ওই যে টিম ওয়াইজ করা হোক হ্যাঁ না টিম ওয়াইজ চারজন দিলে সমস্যা হবে একজন চারজন দিবেন না টিম ওয়াইজ করে একজন ওই যে গ্রুপে দিবে গ্রুপ থেকে যে কোনো একজন মেইল করে আপনার কাছে পাঠিয়ে দিবে একজন দিবে আচ্ছা ঠিক আছে আমি আসলে আপনাদের একটা কথা বলি কারণ হচ্ছে কি যে অ্যাটেন্ডেন্স এর যে ইয়ারটা এটা প্রুফ হিসেবে আমার দরকার আপনাদের অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিলাম এটা প্রুফ হিসেবে আমার মেইলে থাকা দরকার বুঝতে পেরেছেন স্ক্রিনশট নিয়ে নিলে তো বোঝা যাবে যে কে ক্লাসে ছিল ছিল না আমি রেখে দিলাম এবার এই হ্যাঁ স্ক্রিনশট নিয়ে এদের মানে যে নেম আমি না বাইরে রেখে দিলাম নেমটা দিয়ে দিবেন আচ্ছা কি নেম দিলাম বলছি স্যার আর নেম হ্যাঁ নেম এবং মোবাইল নাম্বারটা আচ্ছা সবাই শুনেন ওই যে গ্রুপ আছে না আমাদের স্কাইপেতে আপনারা যারা যারা ক্লাস করলেন ওরা ওখানে একটা করে এসএমএস করে দিবেন কমপ্লিটেড বা যে কোনো একটা জি যে কোনো একটা এসএমএস করে দিবেন যে আমি ক্লাসে জয়েন নেই বা ক্লাস কমপ্লিটেড এটুন লিখে দিবেন তাহলে হবে বিপ্লবকে পাঠিয়ে দেব স্ক্রিনশট পাঠিয়ে দিছি সমস্যা নেই ওই গ্রুপে দেন তো গ্রুপে দিয়ে দেব তো ঠিক আছে সবাই তাহলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কোভিড এর মধ্যে এবং সবার প্রতি আন্তরিক একটা ইয়া থাকবে যে সবাই ভালো থাকে অ্যাট লিস্ট বাসায় থাকেন আচ্ছা বাসায় আছি স্যার ঠিক আছে জি স্যার
সুস্থ স্বাভাবিক থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় কোভিড চলে যাবে, কোভিড চলে গেলে আপনারা মজা মাস্তি করতে পারবেন। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত এবং মিটিং এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। গ্রুপের মেম্বার, গ্রুপের ক্যাপ্টেন গুলো ওখানে ইনফরমেশন গুলো দিয়ে দেন। হ্যাঁ, আর মেইল, মেইল অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি, মেইল পেয়েছেন? আবার জি স্যার, পেয়েছি স্যার। আচ্ছা, 77। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।